নিংপতি স্যার গুড মর্নিং সুন্দর সকালে আজ রমজান মাসের তৃতীয় দিন সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং স্যালাম এই স্যালাম জানিয়ে আমি শুরু করছি আজকের ওয়েবিনার আজ ওয়েবিনার নাম্বার দু হাজার একশো আটত্রিশ আমি ধনপতি বিশ্বাসংলা নবাব ওয়েবিনার এই প্রভাতকালীন ওয়েবিনারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন দুর্দান্ত মুহূর্তের মধ্যে আমরা এসেছি বিশেষ করে আমাদের মাননীয় হোস্ট বাংলা নবাবকে কে জানাই শত কোটি সাজুট ওনার এই অনবদ্য প্রচেষ্টার কারণে আজ আমরা সুন্দরভাবে এখানে একত্রিত হতে পারি প্রতিদিন সকাল সন্ধ্যে এবং সন্ধ্যেবেলায় তাই আমরা এখানে সে নিজেকে আপডেট করতে শিখেছি জীবনে ভ্যালু বুঝতে শিখেছি এবং সময়ের মূল্য বুঝতে শিখেছি এটাই আমাদের জীবনের সব থেকে চরম প্রাপ্তি কেননা একটা মানুষ হতে গেলে কতগুলি আমাদের নিয়ম নীতি থাকে সেগুলো জানা বিশেষ দরকার শুধু ডিগ্রি কিংবা সার্টিফিকেট নিলে পারে মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে সংস্কার এবং পরিবেশ দুটোরই প্রয়োজন এই সকলকে এই শুভ সকালে অভিনন্দন জানিয়ে সকলকে আমি মে বি রিকোয়েস্টেড যে আপনারা এখানে এসে ডে করুন আপনার নাম মিস্টার মিসেস মিস এবং আপনার ফিলিংসটা যদি শেয়ার করতে চান প্লিজ রেজ ইউর হ্যান্ড এটা আমাদের সিস্টেম এটা আমরা দীর্ঘদিন ধরে ফলো করে চলেছি আর তারপরেও যদি আপনি নিজেকে আরও কিছু আপডেট করতে চান চলে আসুন টিম বাংলানো বা ওয়েবিনারে এসে নিজেকে আপডেট রাখুন এঙ্গেজ রাখুন এবং এটাই আপনার সব থেকে চরম পাওয়া এটাই হবে আপনি কিছু করুন না করুন আপনি অনপ্যাসিভ এসেছেন আপনি ফাউন্ডারশিপের একজন প্রাউড ফাউন্ডার হয়েছেন এটাই আপনার জীবনের সব থেকে চরম পাওয়া ঈশ্বর আপনাকে এখানে এনেছে আপনার ভবিষ্যৎ তৈরি করার জন্য কিন্তু কোনো আনিঠিকাল কাজ করবেন না কিংবা যেটা জানেন না সেটা সম্বন্ধে কোনো কিছু করতে যাবেন না আর বাড়িয়ে চাড়িয়ে কোনো কথা কিংবা কোনো গল্প কারোর কাছে করবেন না যেটা আমাদের সিও স্যার আজ পর্যন্ত আমাদের সামনে বলেনি আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন সিও সাহ সব সময় বলেন কিন্তু কোনোদিন সময় দেন না টাইম দেন না কেন দেন না উনি জানেন এই বৃহত্তর একটা কর্মযজ্ঞে কিছু না কিছু একটা অসুবিধা হতেই পারে যে কোনো মুহূর্তে আমি যদি বলি যে আমি বিশে মার্চ আপনাদের সুন্দর একটা উপহার দেবো হতে পারে সেখানে কোনো অঘটন ঘটে গেল তাই এখানে আমরা থাকবো কেননা জীবনই আমাদের জীবনের একটা সুন্দর পাওয়া জীবন মানে হচ্ছে আমাদের একটা সুন্দর উপভোগ করার একটা সুন্দর সিস্টেম সুন্দর একটা আমাদের উপহার কেননা জীবন সকলে পায় না আর আমরা এই পৃথিবীতে এসেছি সকলেই অ্যাজ এ গেস্ট আমাদের বলে এখানে নিজস্ব বলে কিছু নেই খালি হাতে এসেছি একদিন খালি হাতেই যেতে হবে এটা ঈশ্বরের নিদায় তাই ঈশ্বর বলেন তুমি কাঁদছ কেন কিসের জন্য কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি কাঁদছ তুমি খালে হাতে এসেছো খালে হাতে যাচ্ছো যা কিছু পেয়েছো এখানে এসে সেটা আমার ইচ্ছার জন্য তোমাকে আমার ভালো লেগেছিল তাই তোমাকে আমি এ গিফট দিয়েছিলাম আপনার হয়ে গেল আপনি আপনার সনাম স্বামে চলে যান সত্যি তাই এটাই আমাদের জীবনের মূল্যবোধ এটাই মূল্যায়ন আমাদের জীবনের যা কিছু করেছেন যা কিছু করবেন এখানি থেকে যাবে এখান থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না ভালো হোক বা মন্দ হোক তাই সকলকে বলি কারোর সময় খারাপ হলে তাকে আঘাত করেন না যদি কারো সময় খারাপ চলে তাকে কোনো সময় আঘাত করবেন না পারলে সাহায্য করবেন কারণ খারাপ সময় আপনার একদিন আসতে পারে তা এরই নামই হচ্ছে হিউম্যানিটি এটা হচ্ছে মানবতা তাই সকলকে আমি বিনীত নিবেদন অনুরোধ আপনারা ইথিক্যালি থাকবেন ইথিক্যালি কাজ করবেন এবং মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেবেন এটাই অনপ্যাসিভেট মূল উদ্দেশ্য আমাদের শিও স্যারের এটাই মূল উদ্দেশ্য তাই অসংখ্য স্যালুট অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় ও সিং মেস্টার স্যারকে মনে এই যে একটা অভূতপূর্ব একটা আমাদের প্ল্যাটফর্ম উপহার দেওয়ার জন্য আমাদের জীবনকে ধন্য করার জন্য আমাদের জীবনে কিছু পাওয়ার জন্য তাই চলে আসুন এটা নিজেকে আপডেট করার জন্য ইকোসিস্টেমকে আপনি সব সময় লগ ইন করবেন আপনার ওমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ভিজিট করবেন আপনার অফিস দেখবেন কোনো নতুন কিছু আসলো কিনা আমার ইকো সিস্টেমে পপ আপ আছে সেখানেও দেখতে পাবেন কিংবা আপনি যদি আরও ডিটেল জানতে চান ডাব্লু ডট ডট নেট সেখানে গেলেও আপনি অনেক কিছু দেখতে পাবেন আর তারপরে আছে আমাদের এই যে ডাব্লু ডট কম সেখানে গিয়ে আমাদের ব্লগ আমাদের ওয়েবসাইট আমাদের প্রোডাক্ট এবং বিভিন্ন যেগুলি একটা অনপেসি মধ্যে জানা দরকার কিংবা আমাদের যে কিছু জানা সব ওখানে পেয়ে যাবে আপনাকে একটু এবং থাকতে হবে তাই আসুন সুন্দর সকাল দুর্দান্ত মুহূর্ত এতক্ষণ কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল এখন আকাশটা এখন উজ্জ্বল হয়ে উঠেছে আস্তে আস্তে তাই সকলকে বলবো এই সূর্যের আলোর মতো আপনারা চারিদিকে আপনাদের প্রকাশ ফেলে দিন এবং আপনার ভিতরের যে যে সুপ্ত যে আপনার যেটা ঘুমিয়ে আছে সেটাকে জাগান জাগিয়ে তুলুন এবং মানবতার কাজে লাগিয়ে দিন এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম থ্যাংক ইউ আবার টু সোমেন ঘোষ স্যার গুড মর্নিং আবার টু গুড মর্নিং গুড মর্নিং বুম বুম

আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানায় খুব সুন্দরভাবে আমরা কিন্তু এগোচ্ছি কিন্তু এগোনোটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারছি না হয়তো আর সেজন্যই দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেট সংখ্যাও কিন্তু অনেকটাই কম মনে হচ্ছে যাই হোক তাছাড়া রমজান চলছে সেখান থেকে হয়তো অনেকটাই ব্যস্ততা তার জন্য হয়তো কমছে যাই হোক আমরা কিন্তু সুন্দর সময়ের পৌঁছে কিন্তু গেছি কিন্তু অনেকেই আবার বলছে পৌঁছে গেছি তো অনেক দিন থেকেই কিন্তু পৌঁছাবো কবে একদম তাই তো দেখুন এটা আইটি কোম্পানি আপনারা যে যাই ভাবুন আর যে ভাবেই ভাবুন না কেন আমরা কিন্তু এই সম্পর্কে অবগত নয় আমরা জানছি শিখছি এটা মাত্র কারণ আইটি কোম্পানি কিভাবে তার যে টুলস তৈরি করে সেই টুলস গুলো কিভাবে মার্কেটে আসে তার আগে যে প্রক্রিয়াগুলো সেগুলো করতে যে সময় লাগে সেটা কিন্তু এতদিন আমরা জানতাম না কিন্তু অনপাসিভ আসার পর আমরা কিন্তু সেটা জানতে পারছি কারণ বিভিন্ন পর্যায়ে তারপরে কিন্তু মার্কেটে আসতে পারে এতদিন আমরা যেসব প্রোডাক্ট টুলস গুলো ব্যবহার করি সেগুলা কিভাবে এসেছে কত দিন পর তারা মার্কেটে আনতে পেরেছে সে সম্পর্কে কিন্তু আমাদের কোনো ধারণা নাই এবং জানতে কোনো দিন চাইনি কিন্তু তারা দীর্ঘদিন ধরে তার প্রচেষ্টার মাধ্যমেই তারা কিন্তু মার্কেটে এসেছে এবং পর্যায়ক্রমে তারা কিন্তু সেই টুলস গুলোকে আপডেট আপডেট করতে করতে বর্তমান সময় পর্যন্ত তারা কিন্তু রাজত্ব করছে বলা যেতে পারে সেরকম আমাদের যে গুলো এখনো পর্যন্ত আমরা ব্যবহার করতে পারছি দেখছি সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু আসছে এগোচ্ছে আমাদের পাইপলাইনে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রেডি হয়ে আছে সেগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখতে পাব শুধু অপেক্ষা করছে আমাদের রেসপেক্টেড শুধু সময়ের জন্য অপেক্ষা করছে কারণ আমরা সকলেই জানি আমরা দিয়েছি সেই সেপ্টেম্বর এক দুই তারিখ থেকে সেই থেকে আজ পর্যন্ত প্রথম দিকে যারা সাবস্ক্রিপশন দিয়েছিলেন তারা কিছু মানুষ ফাউন্ডার তারা কিন্তু উইড্রাল পেয়ে গেছেন কিন্তু পরবর্তীতে অক্টোবর থেকে যারা করেছেন হয়তো আমরা কেউ এখনো পর্যন্ত পাইনি তো আমাদের সিও স্যার বলেছেন এই প্রক্রিয়াটা শেষ করা না পর্যন্ত আমরা কিন্তু এগোতে পারছি না অনেক রিঙ্কেলস অনেক অসুবিধার সত্ত্বেও প্রতিনিয়ত কিন্তু আপডেট করে চলেছেন আমাদের সিও স্যার আর সেটার দিকে আমরা কিন্তু তাকিয়ে আছি আমরা জানি যে আমরা যে টুলস এখন আমরা ওয়েবিনার করছি এই টুলসটা সুন্দরভাবে সেজে আসছে মোটামুটি আপডেট ভার্সানে নতুন সংযোজন হয়ে সেটা হওয়ার পর হয়তো আমরা ও ভেরিফাই পাব সেখান থেকে আমরা সমস্ত ফাউন্ডার যারা আছে আমরা তারা কিন্তু ভেরিফিকেশন করে নেব তারপরেই এই যে পেন্ডিং রিকোয়েস্ট আমরা করে রেখেছি সেগুলো কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে এই পর্যন্ত আমরা কিন্তু আপাতত জানি কিন্তু আজকে থ্রি সিক্সটি হওয়ার দিন কিন্তু আমরা পূর্ববর্তী দুটো ওয়েবিনার লক্ষ্য করেছি সেগুলো চেঞ্জ হয়ে বৃহস্পতিবারে হয়েছে এটা আজ হবে না কাল হবে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু হবে এটা বলা যেতে পারে তো আমরা স্টেটমেন্ট থাকবো আমরা ব্যাক অফিস ফলো রাখবো কোনো ইনফরমেশন বা আমাদের লিংক আসে কিনা যদি আসে তাহলে আজকের রবিবারকে আমরা উপভোগ করব কারণ রাত্রে হয় সেটা ভারতীয় টাইম সাড়ে বারোটায় বাংলাদেশ টাইম একটাই সেই ওয়েবিনারে আমাদের রেসপেক্টের সিও স্যার যদি আসে সেখানে কিন্তু আমরা অনেক তথ্য আপডেট আমরা কিন্তু অপেক্ষা করছি পাব দেখুন ডিজিটাল সিস্টেমে আমরা কিন্তু অ্যাকচুয়ালি পৌঁছে গেছি প্রতিটা দেশ কিন্তু এই ডিগ্রি ডিজিটালকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সমস্ত বিষয়ে এখন অনলাইন সিস্টেম হয়ে যাচ্ছে এবং সেইভাবেই কিন্তু প্রতিটা কোম্পানির কিন্তু নিজেকে আপগ্রেড করে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আমার কোম্পানি কিন্তু কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে আসেনি আমার কোম্পানি নিজস্ব গতিতে চলবে আদার্স কোম্পানিগুলো আমার কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করবে আর করছেই কারণ আমার এই কোম্পানি অনপ্যাসিভ সেখানে আপনি সব কিছু পাবেন এ টু জেড সারা বিশ্বের প্রতিটা প্রয়োজনীয় টুলস কিন্তু ওয়ান প্যাসিভ এর সঙ্গে থাকবে আর এই ওয়ান প্যাসিভ যদি মার্কেটে আসে অনেক তাবর তাবর কোম্পানি তাদের কিন্তু অসুবিধা হবে আর সেই অসুবিধার জন্যই তারা কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করছেন অনপ্যাসিভ যেন পৃথিবীতে আসতে না পারে এটা স্বাভাবিক কারণ কম্পিটিটর তো থাকবেই আর সেখান থেকে ওভারকাম করে আমাদেরকে এগোতে হবে আমাদের যে সব রিঙ্কেলস গুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে এবং সুন্দরভাবে যেন আমরা মানুষের কাছাকাছি পৌঁছতে পারি তারা যেন আমার এই টুলস ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই প্রচেষ্টা কিন্তু কন্টিনিউ ভাবে চলছে আমাদের টেটিম দিন রাত এক করে কিন্তু কাজ করে যাচ্ছে কি করে আমার প্রতিটা প্রোডাক্ট যেন বিশ্ববাসীর কাছে সর্বে সর্বাহ হতে পারে সকলের পছন্দ এবং সকলের আয়ত্তের মধ্যে যেন থাকে সেই চেষ্টা কিন্তু আমাদের সিও স্যার তাই আমরাও ধৈর্য এবং সহ্য এবং বিশ্বাসের সঙ্গে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি প্রতিদিন আমরা নিজেকে তৈরি করছি কারণ এ সম্পর্কে আমাদের কোনো যেমন ধারণা ছিল না কিন্তু সেইখান থেকে আমরা বিশ্বাস করে এখানে আসতে পেরেছিলাম এবং আসার পর আমরা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু জানা বোঝার চেষ্টা করছি আমরা সকলেই কিন্তু সেইটা করব কারণ অনপ্যাসিভ আপনাকে কোনো কিছু করতে কিন্তু বলে কিন্তু অনপ্যাসিভ আপনাকে বলেছে আপনি সঙ্গে থাকুন এনগেজ থাকুন কে জানার চেষ্টা করুন কারণ অনপ্যাসিভের যে বিভিন্ন টুলস গুলো আছে সেগুলোকে জানুন এটা হচ্ছে আপনার কাজ আর আপনার তাছাড়া কোনো কাজ নাই কারণ আমরা জানি আমাদের হয়ে কাজ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং কোম্পানি তাই আমাদের সেরকম কোনো কাজ নেই তবুও আমরা যদি মনে করি যে আমরা আমাদের কাজ আমরা করে যাব নিজেকে সমৃদ্ধ করব তাহলে কিন্তু আপনি কাজ করতেই পারেন কারণ আমাদের অ্যাপিলেট লিংক আছে সেই লিংকের মাধ্যমে আমরা কিন্তু নতুন কাস্টমার এক আমরা কিন্তু আনতে পারি সেটা কিন্তু আমার স্টার ফেসিলিটি সেটা যদি আপনি করতে চান করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন কোনো কিছু বাড়িয়ে চাড়িয়ে আমরা কোনো সময় প্রেজেন্ট করব না কারোর কাছে কারণ এস স্যার যা বলেননি আমরা কোনো মতেই বলবো না এবং আর্থিক সংক্রান্ত কোনো কিছু কোনো মানুষের সামনে আমরা কিন্তু তুলে ধরবো না এটা কিন্তু কঠোরভাবে ভাবে নিষিদ্ধ কারণ করোনা কাউকে প্রভাবিত করে তাকে কিন্তু আমরা এখানে আনব না সবসময় চেষ্টা করব ভার্চুয়ালি কাউকে এই সুযোগটা দেওয়ার বারে বারে গিয়ে মানুষের মাধ্যমে মানুষকে বলে তাকে যে এখানে আনবো একটা কিছু প্রলোভন দেখিয়ে বা গ্যারান্টি কিছু দিয়ে তাকে এখানে আনবো এরকম কিছু কিন্তু কেউ করবেন না সবসময় চেষ্টা করবেন সে যেন জেনে বুঝে অনপ্যাসিভের ভীষণ মিশন বুঝে যেন সে আসে তাহলেই সে আসবে তাহা ছাড়া কোনো দরকার নেই সব কিছু সময় আসলেই সকলেই কিন্তু এই ছায়া ছায়াতলে ছাতার তলে কিন্তু তারা আসবে কারণ নিজের প্রয়োজনে মানুষ কিন্তু এগিয়ে যায় তাই আপনার প্রয়োজনে যদি আপনি কাউকে আনতে চান সেটা কিন্তু হিতে বিপরীত হবে তাই এই কাজটা কেউ করবে না আমার প্রয়োজন হলে আমি অবশ্যই আসব হয়তো একদিন দুদিন দশ দিন বিশ দিন এক মাস ছমাস পরে আসবো তার জন্যই অপেক্ষা কারণ অনপ্যাসিভ সকলকে নিয়ে চলবে এবং সকলকে সুন্দর একটা জীবন সুন্দর একটা ভবিষ্যৎ উপর দেওয়ার জন্যই এই অনপ্যাসিভের জন্য তাই আমরা কি ওয়ারিড হব না সব সময় অনপ্যাসিভের সঙ্গে থাকব নিজেকে জানা বোঝার চেষ্টা কর এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব প্রতিদিন যদি কেউ এই ওয়েবিনারে উপস্থিত হয় তাহলে কিন্তু তার কোনো প্রশ্ন তার কোনো জানার কোনো কিছু বাকি থাকবে না তাই আমরা দেখতে পাই আমরা যে টিম বাংলা নবাব ওয়েবিনারে প্রতিদিন মিলিত হই কারোর কোনো কিন্তু প্রশ্ন নেই কারণ অনপ্যাসিভ সেই দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে এইভাবেই সকাল সন্ধ্যায় না করে যাচ্ছে সেখানে আমাদের জানার যে প্রয়োজন সেগুলো কিন্তু সবকিছু এই নবাব কিন্তু প্রোভাইড করে আসছে এবং সেখান থেকে আমরা সকলেই কিন্তু নিজেকে তৈরি করেছি কন্টিনিউ ভাবে তৈরি করছি আমাদের রেসপেক্টেড পাওয়ার ফাউন্ডার যিনারা আছেন তিনারা কিন্তু আমাদেরকে সব সময় নতুন কিছু ইনফরমেশন আপডেট এবং তথ্য ভিত্তিক আলোচনা করে আমাদেরকে কিন্তু সমৃদ্ধ করে আমাদের কোহস্ট প্যানেল আছেন বিজ্ঞ কোহস্ট প্যানেল তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে নতুন কিছু অনপ্যাসিভ সংক্রান্ত আলোচনা করে আমাদেরকে শিক্ষিত করা নলেজেবল করা এই কাজটা আমাদেরকে করতে হবে তো দুর্দান্ত ভাবে আজকের সকালের ওয়েবিনারটাকে আমরা সুন্দর আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব কারণ টিম বাংলার নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে সবসময় আপনার সঙ্গে আছে তো চলুন আমরা এগিয়ে যাই সুন্দর কিছু আলোচনা ইনফরমেশনের মাধ্যমে তো আমরা প্রতিদিনের নাই আজকের সকালেও আমরা কিন্তু আমাদের পার্টিসিপেট প্রাউড ফাউন্ডার কে চাই যিনারা কিছু আলোচনা করতে চান তো আপনারা হ্যান্ড রেস করে আসবেন ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার হ্যান্ড রেস প্লিজ ওয়েলকাম রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যদি আপনারা অনপ্যাসিভ সংক্রান্ত আলোচনা ফিলিংস যে কোনো রিঙ্কেলস কোনো কিছু জানার থাকলে আপনারা হ্যান্ড রেস করে আসবেন ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার ওকে থ্যাংক ইউ আপনাদের সকলকে আপনার সঙ্গে থাকুন কোনো জানার কোনো বলার না থাকলে আসবেন কেন শুনতে আমিও ভালোবাসি আমরা সকলেই কিন্তু শুনতে ভালোবাসি আর সেই শোনার জায়গাটায় কি শুনলাম কতটা শুনলাম কি জানলাম কতটা বুঝলাম সেটাও কিন্তু মাঝে মাঝে এসে প্রকাশ করা উচিত তবেই তো নলেজটা সঠিক হলো কিনা বোঝা যায় কারণ বিভিন্ন জনের বিভিন্ন মত সেই মত নিয়েই কিন্তু আমরা সুন্দরভাবে এগিয়ে যাই নিজেকে নলেজেবল করি তাই মানুষের বলার স্টাইল কিন্তু আলাদা প্রতিদিন কিন্তু কারোর না কারোর স্টাইল অনুসরণ করে আমরা কিন্তু নিজেকে তৈরি করার চেষ্টা করি আপনিও করুন কারণ আপনি যদি না করেন তাহলে আপনাকে আমরা বুঝবো কি করে আর আপনি কতটা শিখলেন জানলেন সেটাই বা বুঝবো কি করে তাই না তাই একটু জানান দেওয়ার জন্য এগিয়ে আসবেন হ্যান্ড করবেন সব সময় আপনাদেরকে প্রথমেই সুযোগ দেওয়ার সব সময় কিন্তু আমরা চেষ্টা করে থাকি তো চলুন আপনারা মনে হলে আসবেন আমরা চলে যাব আমাদের রেসপেক্টেড হোস্ট প্যানেলে যেটা আমাদেরকে প্রতিনিয়তই সুন্দর কিছু আলোচনা আমাদেরকে দিয়ে থাকে তো চলুন ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড আজকে কিন্তু আমাদের অনেকটাই কম হয়তো অনেকেই ব্যস্ততা আমাকে শোনা যায় স্যার প্লিজ

একদম তা না উনারা হচ্ছে রোজার জোশে যে জিনিসপত্র লাগে সেগুলোর যোগান দেওয়ার চেষ্টা করছেন না স্যার না স্যার এসে গাড়ি এসে গাড়ি লোড করা ছিল একটু এই ছয় মাত্র দিয়ে বললাম স্যার স্যার আপনাকে শুধু বলছে না এ বলছে গাড়ি লড় আচ্ছা একচুয়ালি কি বলুন তো আর পারছে না ঠিক আছে কি না আর নিচ্ছে না আর সম্ভব হয়ে উঠছে না আর কি করে সম্ভব হয় হতেই পারে না এরকম একটা ব্যাপার চলে আসছে মনের মধ্যে কি শোন স্যার একদম 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 কারণ সত্যি এটা তো বাস্তব এটা অস্বীকার করার কিছু নেই কোনো ইনফরমেশন নেই তাই না না ব্যাক অফিস না কোম্পানির কোনো উড়ো মাধ্যম কোনো এ নেই তাই না তো সেই কারণেই প্রত্যেকের মনটা কেমন জানি হয়ে যাচ্ছে হ্যাঁ আবার ঠিক হয়ে যাবে কালকে থ্রি সিক্সটিতে এসে আসবেন না দেখুন আবার সব জেগে যাবে বুঝলেন যাই হোক ক্যারিওন স্যার ওকে স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ একদম তাই আকাশ স্তব্ধ আর সেই স্তব্ধতার মধ্যেই কিন্তু আমাদেরকে এগোতে হবে আর এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব কারণ আমরা জানি আমরা সঠিক জায়গাতে আছি আর এই সঠিক জায়গায় থাকতে গেলে একটু ধৈর্যের সঙ্গে একটু সহ্য করতে হবে এবং একটু সময় দিয়ে এগিয়ে যেতে হবে এটা কিন্তু কন্টিনিউ করছি আমরা করব এগিয়ে যাবে চলুন আমরা হ্যাঁ আপনি কোথায় যাবেন এগিয়ে যাওয়ার আগে বলি যাওয়ার আগে বলি যে হারিয়ে যাচ্ছে হ্যাঁ হারাবে এক আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি না এর কিছুই আমরা জানি না তাই না আমাদের মধ্যে সেই নলেজটা কিন্তু নেই বা এই সম্বন্ধে কোনো ধারণা আমাদের নেই অ্যাকচুয়ালি কিন্তু আমরা সেই অজানা পথে যাচ্ছি তো একদম 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 এবং অজানা পথে যেতে যেতে ঠিক ঠিক পৌঁছে যাব আশা করা যায় তো সেই চলতি পথে আমরা কখনো হয়তো রাস্তা ভুল করে ফেলছি তাই না কখনো এধার কখনো ওধার গিয়ে সঠিক রাস্তা পেতে গিয়ে আবার হয়তো ঘুরে আসতে আবার সময় লাগছে তখন আমরা আবার সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করছি এরকম করেই চলছে তো এইভাবেই চলবে চলতে 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 অবশ্যই শেষ তো হবেই মানে লক্ষ্য যেহেতু আছে আর সেই জায়গায় পৌঁছাবো তো সেটা শেষ একদিন না একদিন আর শেষ শেষ করার জন্য অনেক কিছু করছেন করছেন অনেক কিছু এটা আমরা বলছি কিন্তু তারও আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই তিনি করছেন কতদূর আগা আগিয়েছে তাই না আমাদের যেমন কালকে মিস্টার সাহা বলছিলেন নাকি বিল মাস্ট কোন একটা হ্যাঁ উনি পেটিশন করছেন ভিডিওটা বানিয়েছেন তো এটাই নয় যে ওটা হবে ঠিক আছে কি না এখন এটা কত দূর যে গিয়ে দাঁড়াবে এটা আমরা কেউ জানি না কিন্তু আমাদেরকে পেসিয়েন্স রাখতে হবে হ্যাঁ আমরা জানি আমরা ইন করেছি উইন করব এটা টুডে টুমরো মানে কোনো সন্দেহ নেই এখানে তো সেই জায়গা থেকে পেসিয়েন্স ধরে রাখতেই হবে জাস্ট এখানে আমরা আসি কারণটা হচ্ছে জানা বুঝার জন্য জাস্ট মাইন্ড আমরা যে ফাঁকা টাইমটুকু থাকি না যদি মিটিংয়ের বাদে যেমন একটা দিন মিটিং হয়নি গতকাল না গত পরশু দিনকে মিটিংটা ক্যান্সেল হয়েছিল তো আমারও তো ভালো লাগছিল না এই মিটিংটা হঠাৎ করে ক্যান্সেল করতে হলো সময় যাচ্ছে না সময় যাচ্ছে না তার ভিতরে অনেক নেগেটিভিটি চিন্তা চলে আসছে ওই টাইমটুকু কি আমরা এখানে ভালো থাকি প্রত্যেকে তাই না অনেক স্যার ম্যাডাম অনেক কিছু বলেন আপডেট বলেন ইনফরমেশন দেন টেকনোলজি নিয়ে কথা বলেন তো ভালো লাগে আর এই ভালো লাগাটা কিন্তু আর বেশি দেখতে পাচ্ছি না কয়েকটা গুটি কয়েক ওয়েব না কিন্তু হয়ে থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াতে কয়েকটা তো এগুলো থাকবে চলবে তেনারা বুঝেছেন যে না ইয়েস অনপ্যাসিভ কি দেবে বা কি যাচ্ছে কিন্তু পেশেন্টস হারালে হবে না একদমই পেশেন্টস হারিয়ে ফেলছেন অনেকেই সে ফাউন্ডারদের মধ্যে সে হোস্ট বা কো হোস্ট সেটা নয় সবাই সবাই আর এই শেষ সময় এসে না মানে অনেক সহ্য করতে হয় জানেন তো মানে আপনি একটা ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন সেই কাজটা আপনি সাকসেস হবেন আর সেই লাস্ট মুহূর্তে আপনার অনেক প্রবলেম আপনার ক্রিয়েট হবে অনেক প্রবলেম ক্রিয়েট হবে এমন এমন প্রবলেম ক্রিয়েট হবে এমন এমন কিছু যাবে আপনার উপর দিয়ে সেটা তিনি বুঝতে পারছেন যে না উপর দিয়ে এগুলো ঝড় বয়ে যাচ্ছে আর কি একে উইদাউট অ্যাপেল আপনারা দীর্ঘদিন আছেন তারপরে পরিবারে আপনার কারো কিছু হয়ে যাচ্ছে সেটাকে সামাল দিতে গিয়ে আবার দেখা যাচ্ছে আর পেরে উঠছি না এগুলো হবে আচ্ছা আমি কাউকে একজনকে ভুল করে করে কোস্ট দিয়েছি সরি নো প্রবলেম তো এটা হতেই থাকবে জাস্ট বি পেশেন্ট আমরা পেশেন্টস রাখবো টুডে টু মোরো সেটা আমরা আপডেটের মাধ্যমে আমরা পাবো তো আগামীকাল থ্রি সিক্সটি আছে আমাদের সোমেন্ট স্যার বললেন তবে এটা মাথায় রাখুন আমাদেরকে এখনো মোটামুটি যদি ও কানেক্টে দেখি আমরা ওয়ান ইয়ার্স কমপ্লিট হতে যাচ্ছে ও কানেক্ট আমরা জবে থেকে ও কানেক্টকে ইউজ করছি বা ও কানেক্ট লঞ্চ করেছে বা ইকোসিস্টেমে জবে থেকে এসেছে সেটা কিন্তু কমপ্লিট হতে যাচ্ছে আগামী মাস এপ্রিল মাসে সেটা তারিখটা আমার একজেক্ট আমি বলতে পারবো না পঁচিশ বা তিরিশ চব্বিশ বা কত ছিল যদি আপনারা বলেন তো ওই পর্যন্ত হয়তো ওয়েট করতে হতে পারে আমরা জানি আমাদের গো ফাউন্ডার ফাউন্ডার থেকে ও সেটা দীর্ঘদিন চলেছিল ফাউন্ডারশিপ ক্লোজ 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 সেটা দীর্ঘদিন চলার পরে আমরা এক বছর পর ইকোসিস্টেমকে পেয়েছিলাম সিস্টেম পাওয়ার পরে আমরা ও কানেক্ট পাওয়ার সেটা প্রায় ধরুন এগারো মাস হতে যাচ্ছে বা হয়ে গেল বারো মান্থ এক বছর কমপ্লিট হবে আগামী মাসে তো মোটামুটি হয়তো এপ্রিল পর্যন্ত আমাদের ওয়েট করতে হতে পারে আর এই যে এগুলো হচ্ছে এগুলো সব টেস্টিং হচ্ছে হচ্ছে আমার আমরা এই আমাদের কাজগুলো কিন্তু ওখানে আমরা ইউজ করছি আমরা ফিডব্যাক দিচ্ছি কোম্পানিকে কা কোম্পানি বুঝতে পারছে ইকোসিস্টেম তো একটা সময় এরকমটাই ছিল ইকোসিস্টেমে যে রেজিস্ট্রেশন করার ব্যাপারটা ছিল অনেকে রেজিস্ট্রেশন করতে পারতেন না আবার অনেকেই পারতেন অনেকে মেল ও মেল লগ ইন হতো না মানে একদম ধাপে 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 একটা জায়গায় এসে এখন কিন্তু সেটা রেডি সেটাকে রেডি করে কিন্তু নতুন ভাবে আমাদের ইকোসিস্টেম আসতে যাচ্ছে একদম লেটেস্ট ভার্সান আপগ্রেড ভার্সন থ্রি ডি মডেলে আমাদের বলছিলেন মিস্টার শাহ এইভাবে কিন্তু ইকোসিস্টেম আসতে যাচ্ছে তার মধ্যে কি আমাদের প্রোডাক্ট গুলো সেইভাবেই আসছে একদম ক্লিন হয়ে আসছে ও কানেক্ট মোটামুটি ঠিক আছে ও কানেক্টে এই মুহূর্তে কোনো রিংকেলস নেই সব কিছু ঠিক আছে হ্যাঁ ও কানেক্টের মধ্যে কিছু ফিচা গুলো অ্যাড হবে সেগুলো আমরা দেখতে পাবো ভেরিসমি তো সব মিলিয়ে খুব কাছাকাছি আমরা তো হতে পারে নেক্সট মান্থ আমি এই মাস হবে এটা বলবো না ঠিক আছে হতেও পারে মানে সব কিছু রেডি হয়ে গেলে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ঘটবে সবকিছু রেডি থাকলে যে কোনো টাইমে ঘটতে পারে ঠিক আছে কিনা এসের হঠাৎ করে চলে আসতে পারেন যে এস আমাদের রেডি হয়েছে আমাদের আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের নিউ ইকোসিস্টেম আসতে যাচ্ছে আমাদের ইকোসিস্টেম বর্তমান যেটা আছে সেটা ডাউন হয়ে যাবে এই যে ব্যাপারটা এটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে ওকে এই আর সাত দিন আছে ওখানে বা ছদিন আছে এর মধ্যে ঘটতে পারে তো সব মিলিয়ে ধরুন এই মান্থ চলছে না যদি আমরা দেখি এটা হচ্ছে আর্নিং মান্থ ওকে আমি বাকি কান্ট্রি কি না আমি জানি না জাস্ট ইন্ডিয়ার কথাই বলি এই মার্চ মান্থ মানে হচ্ছে আর্নিং মান্থ তাই না এই মাসের মধ্যে সবকিছু পুরনো হিসাব নিকাশ কমপ্লিট করে আবার নতুন ভাবে এপ্রিল থেকে আবার শুরু হচ্ছে এটাও হতে পারে আমার আপনার সেটা হয়তো এপ্রিল মাসের এক তারিখ থেকেই শুরু হচ্ছে নতুন ভাবে একদম এটাও হতে পারে তো ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রেটিম থাকব আর অরি হওয়ার কোনো এ নেই মানে নেগেটিভিটি মনের মধ্যে নিয়ে আসার কোনো জায়গা নেই জাস্ট আমরা নাইনটি সেভেন ডলার দিয়েছি অ্যাজ এ মানে একটা পজিশন আমরা হোল্ড করছি আমরা অনপ্যাসিভ একটা পজিশন আমাদেরকে দিয়েছে ওকে সেই পজিশনটাকে আমরা ধরে রেখেছি সেই পজিশনে কি হবে কি আমরা পাবো সেটা আমরা এখনো কিছু জানি না তবে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার আমরা ডিরেক্ট ইউজার যারা তৈরি করতে পেরেছি তাদের উপরে আমরা একটা পার্সেন্ট কিন্তু আমরা পাই বা পেয়েছি বা দেখতে পাচ্ছি সেটা নেক্সট স্লাবে সেটা কি আছে সেটা এখন পর্যন্ত আমাদের কাছে অজানা তো সেটাও আসবে পে প্ল্যান থেকে শুরু করে আরো কিছু আমাদের বোনাস বলুন আরও ইংগেজমেন্ট বোনাস থেকে শুরু করে সব কিছুই আসবে তো সেটা হতে পারে নিউ ইকোসিস্টেম লঞ্চিং যখন হবে তখন আমরা হয়তো দেখতে পেলাম তার আগে আমরা বাই ইনফরমেশন অ্যাশরের কাছ থেকে হয়তো আমরা কিছু আপডেট পে পেলাম ও ভেরিফাই ওখানে সব কিছুই আসে যাচ্ছে তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করা যেতেই পারে জাস্ট নাইন্টি সেভেন ডলার সেটাও আমরা একভাবে আমাদেরকে রিটার্ন করেছি সেটা আমরা ওখানে থেকে বায় করতে পেরেছি নাইনটি থ্রি ডলার বা ওয়ান হান্ড্রেড ফর্টি যেটা সেটা আমরা দিয়েছি বলুন বা সময়টা আসা যেটা আমাদের আপনাকে আমাকে সবাইকে দেবে যেটা হচ্ছে ট্রাফিক বনাস যাই বলুন সেখান থেকে আমরা সেলফ ফান্ডিং হয়ে যাব আমরা নেক্সট প্রোডাক্টগুলো আমরা বাই করতে পারবো আর এটা ক্লিয়ার আমাদের কাছে যে আমাদের পকেট থেকে আর লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার তাই না আমরা ক্লিয়ার যে ইয়াস আমাদেরকে আর পয়সা বা টাকা যাই বলুন যার যেমন ভাবে যে যেমন ভাবে নেন আর কি তো সেটা কিন্তু আর আমাদের দিতে হবে না আর দিতে হবে না বলেই কিন্তু এত ডিলে এই যে ডিলেটা হচ্ছে এই ডিলেটা হওয়ার একটাই কারণ যে না ইয়াস আমাদেরকে দিতে হবে না এস যেহেতু এখানে কমিটমেন্ট করেছেন আমরা ইন করেছি আমরা উইন করব বা ওয়ান টাইম বা টু টাইম আমাদেরকে পকেট থেকে লাগবে তারপরে আর লাগবে না একশো বা দুশো বা তিনশো ডলার বা আড়াইশো ডলার যেটাই হোক না কেন সেটা আমরা কমপ্লিট করেছি সেটা আমরা দিয়েছি দেন আমাদের আমাদেরকে দেওয়ার সেই সময়টা চলে এসেছে আর এটা আমরা বুঝতে পারছি যে এটা স্টপ হবে না এটা শুরু হলে আর নন স্টপেবল এটা চলতেই থাকবে চলতেই থাকবে পার মান্থ বলুন মানে উইকলি বলুন বা কোয়ার্টারলি বলুন যাই আসুক না যেমন ভাবে আসুক এটা চলতে থাকবে চলতে থাকবে আমাদের আর্নিং থেকে আমরা ওই প্রোডাক্ট গুলো বাই করতে পারবো আমাদের ট্রাফিক আসবে ট্রাফিকের মাধ্যমে আমরা এটা করতে পারবো ঠিক আছে কিনা আর সেটার জন্যই এত লড়াই এত মানে এখন যদি আপনাদেরকে বলি আমাদের কোম্পানির টোটাল পার্টনারশিপ কতগুলো আছে সেটা আপনারা অনেকেই জানেন আবার জানেন না ও মিডিয়ার মাধ্যমে কতগুলো পার্টনারশিপ আছে স্পন্সরশিপ আছে কত জায়গায় অনপেসিফিক ছড়িয়েছে তাই না দুবাইয়ের মধ্যে ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন মানে মানে সাধারণ যারা মানুষ তাদের কাছে পৌঁছে গেছে অনপাসিফিক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে থ্রি মিলিয়ন প্রায় ধরুন এভরি মান্থ ভিজিটর তো আমরা তো আছি কত চোদ্দ লক্ষ মানে নম্বর দেখাচ্ছে সংখ্যা চোদ্দ লক্ষ কিন্তু সেখানে আমরা আছি বা আমরা প্রোডাক্ট কতগুলো বাই করেছি সেখানে এটা তো নয় যে আমরা ওই চোদ্দ হিসাবে দেখাচ্ছে এটা কিন্তু না আমরা চোদ্দ লক্ষ সবাই তো অ্যাক্টিভ নেই আমরা তাই না চোদ্দ লক্ষ আমরা সবাই অ্যাক্টিভ নেই হ্যাঁ আমরা আছি এক লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার আমরা ফুললি অ্যাক্টিভ আছি সেটা আবার সিক্সটি ওয়ান বা সিক্সটি থ্রি টোটাল কান্ট্রি মানে কম বেশি করে আমরা তেষট্টিটা কান্ট্রি থেকে অনপ্রেসিভ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা ইঙ্গেজ তো সেই জায়গা থেকে বাকিরা কারা বাকিরা হচ্ছে সাধারণ নতুন কাস্টমার বলুন ট্রাফিক বলুন পেড কাস্টমার বলুন তারা কিন্তু ঠিক আছে না ঠিকই মিলিয়ন আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট সিক্স বা টু সিক্স পয়েন্ট এরকম কিছু দেখাচ্ছে আমাদের পঁচিশ লাখ ছাব্বিশ লাখ পার মান্থ ভিজিটর তো সেগুলো কাদের জন্য আমাদের জন্য সেগুলো কাকে কাকে দেওয়া হবে যেনারা এখন পর্যন্ত ওখানে তাদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে সে আপনি পাঁচটা দশটা বিশটা যাই পান না কেন হ্যাঁ সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা সংখ্যা দেখাচ্ছে মাই সাবস্ক্রিপশনে ক্লিক করলে আমাদের এখানে ইয়োর ইউজার বা ইয়োর সাবস্ক্রাইব দেখাচ্ছে মানে আমি তো মানে যে আমার খুব ভালো লাগছে যদি এটাই ঘটে মানে আমি দেখলাম যে প্রায় ফিফটি ধরুন দেখাচ্ছে এক একটা সময় এক এক রকম দেখায় ওটা ঠিক আছে কিনা আজকে পঞ্চাশ কালকে ছাব্বিশ আবার তিরিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম দেখায় তো এগুলো যদি এই হিসাবে যদি আমাদেরকে ট্রাফিক দেয় আর এগুলো যদি আপনার পেড ট্রাফিক হয় তাহলে বুঝতে পারছেন আপনার জায়গাটা কোথায় এটা শুধু আমার দেখাচ্ছে এটা কিন্তু নয় অনেকের দেখাচ্ছে পাঁচটা কারো দশটা বিশটা এটা কিন্তু দেখাচ্ছে এটার মাধ্যমে টেস্টিং হচ্ছে ঠিকমতো এটা ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা এটাও হয়তো পরীক্ষার জন্যই এত ডিলে হচ্ছে এগুলো যখন আসতে থাকবে না আমরা নিশ্চিত থাকতে পারি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আমাদের সাময়িক প্রবলেম প্রবলেম আমাদের নিজস্ব যে আর আর চলে না সংসার চলে না এটার জন্য দায়ী এটার জন্য দায়ী কিন্তু না এটার জন্য দায়ী না এর জন্য দায়ী আপনি আমি তাই না আপনি কি করলেন আপনার চল্লিশ বছর বয়সে বা ত্রিশ বছর বা ষাট বছর বয়সে আপনি কি করলেন যে আপনি চারটা বছর বা পাঁচটা বছর আপনি উইদাউট অ্যাপেল ছাড়া আপনি চলতে পারবেন না তাহলে এটা আমার আপনার ভুল এটা আমার আপনার কারণ কিন্তু বাকি সব কিছু ঠিক আছে অনপ্যাসিভ দেবে হান্ড্রেড পার্সেন্ট দেবে থাউজেন্ড পার্সেন্ট অনপ্যাসিভ দেবে আমাদের মানে প্রত্যেকেরই একটা মানে ট্রাস্ট রয়েছে অ্যাস্তারের প্রতি তাই না একদম হা থাউজেন্ড পার্সেন্ট তো সেই জায়গা থেকে আমরা স্টেটেও থাকি যে কোনো মুহূর্তে সেটা ঘটবে আজ কাল নেক্সট মান্থ হতে পারে ওকে ঘটবেই ঘটার জন্যই কিন্তু এত লড়াই এস্তা শুধু মুখে বলেন না কিন্তু ওই যে বলেন কি যে অনপ্রেসিভ মেট্রো স্টেশন উনি বলেছিলেন আমরা শুনেছিলাম আমাদের অনেকের বিশ্বাস হয়েছিল অনেকের হয়নি সেটা তিনি করিয়ে দেখিয়েছেন আমাদের অফিস থাকবে কোম্পানির হেড অফিস থাকবে মানে আকাশ থেকে দেখতে হবে তাই না তো সেটা হচ্ছে আমরা পেয়ে গেছি সেটা বুঝ খেছি এটাও বলেছেন যে আমরা এই করতে যাচ্ছি নেক্সট মান্থ এই ডেটের মধ্যে আমাদের কোন একটা এর সঙ্গে আমাদের পার্টনারশিপ হতে যাচ্ছে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে দেখেছি স্পন্সর তাই না কত কিনা করছে সেটা আবার এমনি এমনি হয় না সেটাতে আবার কি অ্যাপেল লাগে সামান্য ওই আপনার পুলিশ সাবমিটে দেখলেন কত ত্রিশ হাজার ডলার ওখানে স্পন্সারশিপ জন্য মিডিয়া পার্টনারশিপ হিসাবে তিরিশ হাজার ডলার কোম্পানিকে দিতে হয়েছে তো এটাকে এমনি এমনি হচ্ছে কি আপনি দিচ্ছেন আমি দিচ্ছি না এটা কোম্পানি কোম্পানি আজকে কত মিলিয়ন মিলিয়ন ডলার আজকে ইনভেস্ট করেছে আমার আপনার কারণে হ্যাঁ আমাকে আপনাকে নিয়েই তবেই আসমো সেই সাকসেসের জায়গাটা কিন্তু আমি আপনি কি করলাম আমি আপনি এত অরি হচ্ছে। হ্যাঁ আমি নিজে থেকে আমিও হচ্ছে আমারও হচ্ছে আমারও যাচ্ছে না আর সময় কাটে না এখন হলে খুব ভালো হয় এই পাঁচ মিনিটের মধ্যে যদি আমার অ্যাকাউন্টে চলে আসে ওই পেন্ডিং উইডো তা আমার তো মানে সে আগুনে মানে জল পড়ার মতো ব্যাপার হয়ে যাবে এরকম আমারও হচ্ছে কিন্তু কিছু করার নেই সময় না হলে কিছু হবে না আমরা ইয়ে দেখুন কোস্টের জায়গাটা কতটা আজকে কতজন জন কোস্টে থাকতেন বাইশ চব্বিশ জন কোস্ট থাকতেন এখানে মাঝে মাঝে কোস্টের সঙ্গে সঙ্গে দেখুন আজকে কি পরিস্থিতি তো আরো অনেক কিছু বলার আছে কি বলার নেই বলুন তো অনপেসিম নিয়ে যদি আলোচনা করতে থাকি যে আমার চার বছরের যে অভিজ্ঞতা এস কালকে চোদ্দ তারিখ কি আজকে তেরো তারিখ হলে কালকে চোদ্দ তারিখ কত মাস কাটিয়ে ফেললাম বলুন তো চোদ্দই সেপ্টেম্বর দু থেকে এখন পর্যন্ত চব্বিশ চোদ্দই মার্চ আপনারা অনেকেই এরকম আমার থেকে অনেক আগে থেকে আছেন আমাদের রাজু সাহ এখানে আছেন জুলাই থেকে উনি উনি কি বলছিলেন দুহাজার কুড়ির অনেকে দুহাজার আঠারো সাল থেকে আছেন তাদের কি পরিস্থিতি হ্যাঁ আমি জানি যে এটা আমার জানা বা আমি দেখা যে না এস যদি আপনাকে সাকসেস পেতে হয় তাহলে উইদাউট হতে পারে হতে পারে আপনাকে কোনো কিছু ছাড়াই আপনার এই জার্নিটা আপনাকে সেটাই কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটছে আমরা এমন একটা সাকসেস পাচ্ছি যেটা একদম প্র্যাকটিক্যালি আমাদের এটা আমরা দেখছি যে ইয়েস একটা সাকসেস পেতে গেলে যে সত্যি তিন থেকে পাঁচ বছর সময় লাগে সেটাই আমাদেরকে দিতে হচ্ছে তাই না কিন্তু জানে যে ইয়েস একটা প্ল্যাটফর্ম যেটা আমি রেডি করছি সেটাকে যদি আমার সেই প্ল্যাটফর্মের মতো হতে হবে তার জন্য আমার এই ছ বছর বা সাত বছর সময়টা আমার লাগবে বা দু হাজার আঠাশ পর্যন্ত আমার সময়টা লাগবে তিনিও কিন্তু প্রথমেই ভেবে নিয়েছেন তাই না আর ভেবেছেন বলেই কিন্তু এত কিছু এত কিছু এত কিছু কি নেই বলুন তো সবকিছু দেখতে পাচ্ছি আমি মুখে বললাম যে আমি আপনাদের জন্য এই করবো আর আমি করলাম না কালকে আমি বলবো কই হলো সেটা তো তিনি করছেন তিনি ছাড়ছেন যেটা করবেন আর ভাবতে পারছেন আজকে স্টেশন স্টেশন দুবাই এটা অন্য একটা নামে ছিল সেখানে অনপ্যাসিভ সেটা লাইফ টাইমের জন্য লাইফ টাইমের জন্য সেটা আমাদের অনপ্যাসিভ এর নামে থাকবে হ্যাঁ 10 বছর আমরা জানি কিন্তু সেটা ট্রেনের বলেছিলেন 10 বছর নয় ওটা লাইফ টাইমের জন্য থাকবে ওকে তো যাই হোক খুব ভালো সময় আমাদের খুব সুন্দর সময় যাচ্ছে স্টেডিউ থাকি বি পেশেন্টস আমরা পেশেন্টস হারাবো না ওকে আরে আমি বা অনেকে যখন এসেছিলেন ফার্স্ট টাইম দু হাজার আঠারো দু যে যেভাবে আসেন না কেন কি ছিল বলুন তো আনপ্রেসিপাল কিচ্ছু ছিল না আমি কিচ্ছু দেখিনি জাস্ট যিনি আমাকে অপরচুনিটি দিয়েছেন তিনাকে আমি বিশ্বাস করে আর তার মাঝে বা তার আর কিছু জনকে দেখার পরে আমার বিশ্বাস হয়েছিল যে না এস অন্টারশিপ দেবে একটাই কথা সকল যে না এস তুমি মানুষের জন্য কিছু করতে পারবে ও ভিলেজ নামটা তখন ছিল যে ইয়েস এমন একটা প্ল্যাটফর্ম তুমি মানুষের জন্য কিছু করতে পারবে তো মনের মধ্যে একটা টাইমে হতো যে না আমি তো ঠিক আছে চলে যাচ্ছি বা আমি দুজন পাঁচজনকে সাকসেস করতে বা করতে পেরেছি আমি নিজে তো ম্যাক্সিমাম জায়গাতে কি হয় নিজেই সাকসেস হওয়া যায় কিন্তু বাকি যাদেরকে নেওয়া আসা হয় সেই প্ল্যাটফর্মে তারা কিন্তু সাকসেস কখনোই হয় না তো এটা মনে হচ্ছে না অনপ্যাসিভ যদি আমি আসি আর আমি যদি চেষ্টা করি তাহলে আমি হয়তো আমার সঙ্গে সঙ্গে আমি এখানে হাজারো হাজারো মানুষকে আমি একটা সাকসেসের জায়গা দিতে পারবো আর সেটা ঘটেছে কিন্তু আজকে দেখুন বারো থেকে চোদ্দ হাজারের একটা কমিউনিটি আমি আমার পর থেকে যারা আছে জানি এখন সেটা পনেরো বিশ হয়েছে বলতে পারবো না মোটামুটি বারো হাজার প্লাস হবে যে হিসাবটা তখন ছিল আর কি যখন ফাউন্ডারশিপ চলা পর্যন্ত তাহলে আমি ভেবেছিলাম বলেই কিন্তু ওই জায়গাটা ছিল আর দাঁড়িয়েছে বলেই কিন্তু এখনো মানে স্টিল নাও এখনো আছি আর এটা সাকসেস হবই আমরা প্রত্যেকে ইন করেছি আমরা উইন করবোই কেউ আটকাতে পারবে না কিন্তু তো বি পেশেন্টস আমরা আর কিছুদিন আর কিছুদিন আর কিছুদিন বলবো না আমরা সেই আন্তিম সময়ে আছি এলেভেন আওয়ারে আছি ওকে ইলেভেন্থ আওয়ার ফিফটি নাইন মিনিট ফিফটি নাইন মানে ইলেভেন আওয়ার ফিফটি নাইন মিনিট ফিফটি নাইন সেকেন্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের দিতে হবে এই যে আপনার জার্নি তিন বছর বা চার বছর বা পাঁচ বছর যতটা জার্নি হলো না এই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সব ভুলে যাবেন আর সেই জায়গাটাই কিন্তু আসতে যাচ্ছে ওকে তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আবার টু সোমেন স্যার অনেক কিছু বলে ফেললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যার খুব সুন্দর আপনি একটা আলোচনা আমাদের সামনে তুলে ধরলেন দুর্দান্ত একদম তাই যে আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় এবং ইলেভেন্ট আওয়ারে কিন্তু আমরা অপেক্ষা করছি কখন সেই আমার কাঙ্ক্ষিত লক্ষ্য আসে উৎসাহিক তার অপেক্ষা আমরা করি এবং আমরা সেই জায়গায় পৌঁছাবো এটা তো আমরা সকলেই জানি কিন্তু আমরা একটু অপেক্ষা করব সময় তো আমরা তো আমাদের মধ্যে আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যদি আপনাকে আসতে চান হ্যান্ড রেস করে আসুন ওয়েলকাম আমাদের মধ্যে একজন হ্যান্ড রেস করেছিলেন যদি তিনি

যাই হোক চলুন আমরা তো দুর্দান্ত আমরা কিন্তু আজকের সকালে ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে যাবো মাধ্যমে আমরা এখানে আসি কিছু আপডেট সুন্দর কিছু আলোচনা করি আর এইভাবেই কিন্তু আমরা এগোতে থাকবো এগিয়ে যাব তো চলুন ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার রাজু সাহু স্যার ওয়েলকাম গুড মর্নিং বুম বুম গুড মর্নিং বুম বুম ইয়েস ওয়েলকাম গুড মর্নিং অনপ্যাসিভ গুড মর্নিং টিং বাংলা নবাব গুড মর্নিং অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার মেম্বার স্যার এবং ম্যাম সত্যি প্রতিনিয়ত আমরা সেই ধৈর্য 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 ধরে চলেছি তো আর একটু ধৈর্য ধরবো আমাদের ধৈর্য সব সবথেকে বড় সাকসেস ধৈর্য যদি না ধরতে পারি আমরা কখনো কোনো বিজনেসে কিন্তু আমরা সাকসেস পাবো না সেই ছোট বিজনেস হোক কিংবা বড় বিজনেস হোক বিজনেসের গ্রোথ একদিনে হবে না এবং আমরা অনপ্যাসিভকে অন্তর থেকে যেটা ভালোবেসেছি অ্যাকচুয়ালি অন্তর থেকে ভালোবাসার অনপ্যাসিভ আমরা প্রত্যেকেই যদি সেই দৃষ্টিভঙ্গিকে অনপ্যাসিভকে দেখে থাকি আজকের দিনে আমরা যখন চলার পথে দেখতে পাই কখনো মাচার উপরে বা মোড়ের মাথায় প্রত্যেক ছেলেগুলো যে ইন্টারনেট নিয়ে যে খেলা খেলতেছে আমরা যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখি যে আজকের দিনে ইন্টারনেট নিয়ে এরকম কিছু গেম খেলতেছে তো আগামী দিন আমাদেরকে কোন জায়গায় নিয়ে আমাদের আমাদের সিস্টেমেও বলে এরকম গেমিং কাছে রয়েছে প্রতিটা সেক্টর শুধু গেমিং সেক্টর নয় আমাদের কাছে প্রতিটা সেক্টর এনি সেক্টর এনি সেক্টরে আমাদের এই অনপাসিভ টুল প্রয়োজন হবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের সিও স্যার এরকমই টুলস তৈরি করছেন যেটা উপর কাজে লাগবে না এরকম জিনিস স্যার তৈরি করছে না আমরা অনেক দিন থেকে থেকে ওয়েট করতেছি প্রায় কুড়ির আমি ওয়েট করতেছি বাট আজকের দিনে অন্ত যতটা জানেছি বুঝেছি এর পরেও আমাদেরকে অনেক 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 বাধা সহ্য করতে হয়েছে আমাদেরকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে সেই বাধা অতিক্রম করে কিন্তু আজকের দিনে আমরা সেই যাতা কলের যে খিল থাকে সেই যাতা কলের খিলের মতো কিন্তু আমরা অনপ্যাসিভকে কে ভালো কিন্তু সেই খিলকে আমরা ধরে রেখেছি বাস্তব আমরা যারাই এই খিলটাকে ধরে রেখেছি তারাই আজকের দিনে অনপ্যাসিভিয়ান আর জিনারা এই সিস্টেমকে বুঝে উঠতে এখনো পর্যন্ত পারছেন না তিনারা কখনো অনপ্যাসিভ কে বুঝতে পারবেন যে জায়গাটা বা যে রেসপেক্ট আমাদেরকে দিচ্ছেন সেই রেসপেক্টের জায়গায় আমরা ছোট্ট ছোট্ট করে একটি এখানের মধ্যে আমরা সহযোগিতা করব আমাদের সিও স্যারকে যেমন মহাভারতে রামচন্দ্র যখন নদীর উপর সমুদ্রের উপর সেতু করতে গিয়েছিলেন সেখানে ছোট্ট একটা কাঠবিড়ালি উনিও কিন্তু মুখে করে ওনার শরীরের মধ্যে বালি নিয়ে এসে ওইখানে গাছ হেঁড়েছিলেন তখন স্বয়ং রামচন্দ্র দেখে উনাকে বলতেছেন যে হ্যাঁ উনি আমাদেরকে তো সাহস জোগাচ্ছেন সেরকম আমরা প্রতিনিয়ত এই ছোট্ট ছোট্ট করে কাজ শিখে আমাদেরকে নিজেদেরকে আমরা তৈরি করতেছি এই তৈরিটা আজকের দিনে আমরা বুঝতে পারছি না আগামী দিন আমাদের যে ফিউচার ফিউচারটা যেটা আমাদের পরিবর্তন হবে সেই ফিউচারটা পরিবর্তনের জন্য আজকের দিনে কিন্তু আমাদেরকে কিছু না কিছু শিখতে হবে আজকে আপনি আমাদের অনপ্যাসিভকে আমরা প্রতিনিয়ত যেটা আমরা অনপ্যাসিভ আমাদের ইকো সিস্টেমটাকে লগ ইন করে থাকি আমরা এই ইকো যখন লগ ইন করে দিই প্রতিনিয়ত আমরা কিন্তু www.onpassive.com থেকে কিন্তু আমরা লগ ইন করি কেন লগ ইন করি লগ ইন করার কারণ এটাই যে আমার নিজস্ব কোম্পানি অনপ্যাসিভ আমার নিজস্ব এটা আমাদের ওয়েবসাইট যার কারণে আমরা প্রতিনিয়ত আমরা এই ডট অনপ্যাসিভ ডট কমকে একটা বড় রেভিনিউর জায়গায় কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি দেখুন এটাও কিন্তু আমাদের একটা ছোট্ট ছোট্ট কাজ বা এই কাজটা করেও কিন্তু আমরা কিছুটা হলেও কোম্পানির কাছে আমরা সাপোর্ট করতেছি তারপরে অনপ্যাসিভ আমাদেরকে দিয়েছে ইকোসিস্টেম দিয়েছেন আমাদেরকে এই ইকো সিস্টেমটা দারুণ এই ইকো সিস্টেম সত্যি অতুলনীয় যেটা ওয়ান লগিং এ আমরা সব প্রোডাক্ট গুলোকে আমরা ব্যবহার করতে পারতেছি একবার আমরা লগ ইন করবো সেকেন্ড টাইম আমরা কোথাও যাব না প্লাস ইকো টাকে যদি আমরা লগ ইন করি ওখান থেকে আমরা আমারা যে পজিশনটা পেয়েছি ও ফাউন্ডার ডট নেট ওই ও ফাউন্ডার ডট নেট ট্যাবে গিয়ে কিন্তু আমরা আবার ওখানে চলে যেতে পারছি অনপ্যাসিভ এরকম এরকম যে ধারা গতিতে যেটা চলছে সেটা হয়তো আমরা অনপ্যাসিভকে বুঝতে পারছি না যে অনপ্যাসিভ তার কি কর্মকাণ্ড করতেছে এই কর্মকাণ্ডের দিক থেকে আমরা প্রতিটা সেক্টরে যদি আপনি যদি বোঝেন যে আপনার এডুকেশন সেক্টর এডুকেশন সেক্টরটাও আমাদের কাছে রয়েছে ও একাডেমি আজকে ও একাডেমি এমন একটি পার্ট যেটা আপনাকে আমাকে পুনরায় শিক্ষায় শিক্ষিত এবং গাইড করবে সেই ও একাডেমি এমন একটি টুলস এবং আমরা এই ও একাডেমি

পারচেস করতে হবে ও কানেক্ট ও কানেক্ট আমরা পারচেস করে ওখানে যখন আমরা ক্রিয়েট করব সেখান থেকে আবার রেভিনিউ যেটা আর্ন হবে সেই রেভিনিউটা সংগ্রহ হবে আমাদের উ ওয়ালেটের মধ্যে এই ওয়ালেটের মধ্যে থেকে যখন আমাদের রেভিনিউ সংগ্রহ হবে ওখান থেকে আমরা আমাদের যে ওয়ালেট যে সিস্টেমটা আজকের দিনে যেটা আমরা পাবো এই ওয়ালেটটা আমরা কিন্তু সারা ওয়ার্ল্ড বেসিস আবার ব্যবহার করতে পারছি তাহলে আমরা বুঝতে পারছি একটার পর একটা একটার পর একটা প্রত্যেকের সাথে লিঙ্ক আপ হয়ে আছে তো সেজন্য আমাদের প্রাউডনেস হওয়া উচিত এবং অনপ্যাসিভকে বোঝা উচিত আজকের দিনে আমরা অনপ্যাসিভকে এরকমই চোখে দেখবো যে আমরা প্রতিনিয়ত যে কাজটা করব আপনি আমি যে কাজটা করছি আজকের দিনে দেখুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কাজের পিছনে কিন্তু বোরিং করতেছি আমরা আর বোরিং করতেছি এই কারণে বোরিং করতেছি যে ওখান থেকে আমরা জল পাবো বলে আমরা যদি বিভিন্ন জায়গায় বোরিং করে থাকি তাহলে কিন্তু জল পেতে আমাদেরকে অনেক সময় লাগবে সেই সেজন্য আমরা এসে বোরিং করতেছি দু হাজার কুড়ি সাল থেকে এখান থেকে বোরিং করতেছি শুধু তাই নয় বোরিং এর সাথে সাথে আমাদের স্যার উনি মহান কিন্তু সেই বোরিং এর জায়গা থেকে পাইপ লাইনটাও লাগিয়ে দিয়েছেন ওই পাইপ লাইনের মধ্যে আমার আপনার বাড়িতে লাইফ টাইম আর্নিং এর জায়গাটা তৈরিও করে দিচ্ছেন তাহলে আপনি আমি যদি একটু ভেবে দেখি যে আমরা যে সিস্টেমে থেকে যে কর্মটা করছিলাম ওই কর্ম করার পেছনে আমাদের কি কোনো আছে বা পাইপ লাইন আমরা বিছাতে পারবো সম্ভব নয় সেজন্য আমরা দু হাজার কুড়ি সাল থেকে অন্তরশিপকে এবং অন্তরস্থলে ভালোবেসে প্রতিনিয়ত কিছু শেখার চেষ্টা করি সেটা সময় অপেক্ষায় আমরা আরো অপেক্ষা করব এই কারণে অপেক্ষা করব যে এমন একটা সিস্টেম পৃথিবীর বুকে স্যার নিয়ে আসবেন আপনাকে কখনো আর পিছনে ঘুরে দেখতে হবে না আমাদেরকে আর কখনো পিছনে ঘুরে দেখতে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে কেন আমরা সেই ইঙ্গিতটা দেখতে পাচ্ছি আপনি ব্যাংকিং সেক্টরে ব্যাংকিং সেক্টরে যান এই ব্যাংকিং সেক্টর যখন যাবেন আপনি ব্যাংকিং সেক্টর এও দেখতে পাবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে কি কাজ গুলো করতেছে যেটা আমাদের সাহা স্যার সাহা আমাদেরকে প্রেজেন্টেশন করেছিলেন যে প্রত্যেকটি ব্যাংকিং সেক্টর এ ব্লক যুক্ত হচ্ছে এই ব্লক তার যে সিকিউরিটি যেটা স্ট্রং সিকিউরিটি যেটা রয়েছে ছটি পার্ট যেটা রয়েছে সিকিউরিটি পার্ট উনি আলোচনা করেছিলেন তাহলে আমরা ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে এডুকেশন সেক্টর থেকে শুরু করে হেলথ সেক্টর থেকে শুরু করে কি নেই অনপ্যাসিভের কাছে আমাদের কেন আমরা অনপ্যাসিভকে ভালোবাসবো না অবশ্যই অনপ্যাসিভকে আমাদেরকে ভালোবাসতে হবে এটুকু আমরা গর্ব করে বলতে পারি হান্ড্রেড পারসেন্ট বলবো যে অনপ্যাসিভ পৃথিবীর বুকে নাম্বার ওয়ান হবেই হবে আপনি আমি ইতিমধ্যে আমরা ইউনিকন ইউনিকন কোম্পানিতে যুক্ত হয়েছি বা ইউনিকন কোম্পানিতে আমরা কাজ করতেছি আমাদের সেই বিশ্বাসটা কত বড় হওয়া উচিত হান্ড্রেড বলেছিলেন খুব তাড়াতাড়ি এই মার্চের এই কাছাকাছি আমরা সুপার ইউনিকন হতে যাচ্ছি তাহলে আমরা সুপার ইউনিকন একটা কোম্পানি যেখানে হব এই সুপার ইউনিকান কোম্পানি সেই জায়গা থেকে আমরা কখনো নিজেকে ছোট বলে মনে করব না যদিও আমরা আজকের দিনে যে অপেক্ষা করতেছি তো আমরা অন্ত্রে নেওয়ার আগে কিন্তু কোনো না কোনো প্রফেশনে ছিলাম বাট বাট সেই জায়গা থেকে আজকে কিন্তু আমরা সেই প্রফেশনকে ধরেও রেখেছি তারপরেও অধৈর্য না স্যার অধৈর্য হলে হবে না স্যার আপনি আমি প্রত্যেকেই জানি যে একটা পাথর একটা পাথর যখন মূর্তিতে পরিণত হয় তাকে কতটা চিনি হাতুড়ি ঘা সহ্য করতে হয় তাহলে পাথরটা যদি মনে করে যে আমি ছেনি হাতুড়ির ঘাস সহ্য না তাহলে ওই পাথরটি কিন্তু কখনো মূর্তিতে পরিণত হতে পারবে না আর যে পাথরটি প্রতিনিয়ত ওই উনার যে উনার উনারের শ্রেণী হাতুড়ির মার সহ্য করে করে বা কষ্ট করে সহ্যটাকে সহ্য ক্ষমতাটাকে আরো বাড়িয়ে তখনই কিন্তু মূর্তি হয়েছিল ওই মূর্তিটা হওয়ার পরে ওই মূর্তি দেখুন আজকে মন্দিরে আর যে পাথরটি ওই শ্রেণী হাতুড়ি মারকে সহ্য করতে পারছিল না কিন্তু রাস্তার কোন এক জায়গায় পড়ে আছে তাকে প্রিয়ত মানুষ বা লাঠি মেরে সরিয়ে দিচ্ছে এমন একটি জায়গায় আমাদের মহান মানুষ প্রকৃত মানুষ তৈরি করার কারিগর উনি আমরা সেই প্রকৃত সিয়স্যারের মহান সিও স্যারের দিক এবং নির্দেশনা প্রতিনিয়ত ফলো করতেছি সত্যি আমি গর্বিত আমরা প্রত্যেকেই গর্বিত এবং প্রত্যেকেই আমরা গর্বিত থাকব যে এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে আমি আমরা নয় আমাদের ফিউচার আমাদের জেনারেশন সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবেন তার জন্য আমাদেরকে গোটা কয়েক দিন আর না হলে আমাদেরকে ওয়েট করতে হবে সেটা করব এবং ইতিমধ্যে হয়তো আপনারা সেই ভেঙে ফেলছেন না স্যার ধৈর্য ধৈর্য আরেকটু আরেকটু ধরুন আমাদের জীবনে অনেক ঘটনা ঘটেছে এরকম অনেক ঘটনা ঘটেছে সেই ঘটনা সেই বাধা অতিক্রম করে কিন্তু আমরা ছোট্ট থেকে আজ এই জায়গায় পৌঁছেছি তো বাট একদিন আমরা হান্ড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পার্সেন্ট পৃথিবীর বুকে আমরা রাজ করব এমন কোনো মানুষ থাকবে না যে উনার মুখে অনপ্যাসিভ নাম থাকবে না এটাই আমাদের টিম বাংলা নবাব কমিউনিটি থেকে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কমিটমেন্ট আমরা ও স্যারের মাধ্যম থেকে সারা পৃথিবীর বুকে আমরা এই অনপ্যাসিভ কে পৌঁছাতে পারবো আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনার মাধ্যম দিয়ে তার কারণ আজকের দিনে অনেক স্যার মেমেরা হয়তো ভালো লাগছে না বা কি বলবো বলে উঠতে পারছে না কেন তার কারণ হচ্ছে মানি টাকার টাকাটা আসছে না না আমাদের পেমেন্ট আসছে না না অ্যাপেলটা আসছে না না তার জন্য আমরা কি বলবো সাহস পাচ্ছি না সাহস অবশ্যই আপনি মন থেকে ভালোবাসুন যেকোনো জিনিসকে মন থেকে ভালোবাসুন হান্ড্রেড পার্সেন্ট আপনি সাহস পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি বলতে পারবেন যদি আপনার শরীর কোনো অসুস্থ হয়ে থাকে যদি মনে করেন যে না আমি অসুস্থ নয় আমি ফেট আমি রাইট আপনাকে আপনার যে অসুস্থটা আপনার ওই মনের সাহসের তলে আপনার ওই দুর্বলতা শরীর রোগ চিটকে পালিয়ে যাবে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট পালিয়ে যাবে আমরা এরকম কিন্তু প্রতিনত করে করে আজকে জীবন সংসার সংগ্রামের লড়াই করে আজকে কিন্তু আমরা বেঁচে আছি তো এই জন্য আমরা লড়াই করতে থাকব যতক্ষণ না পর্যন্ত অন্ত্যাসিব আমাদের হাতে ধরা দেয় ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করবো অন্ত্যাসিবের সাথে নিয়ে থাকবো সাথে পজিটিভ হয়ে থাকবো আজ না হলে তো কাল ধরা তো দিবেই এটা হান্ড্রেড তো এবং আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত চলার পথে আমরা যেমন চলার পথে আমরা মাথা নিচু করে মাথা নিচু করে চলি কেন আমাদের পাটা কোন জায়গায় পড়েছে হতে পারে পাথর হতে পারে কাঁটায় সেরকম করে না চলতে পারি যদি আমরা মাথা নিচু করে গে নিতে পারি তাহলে কিন্তু আমরা কখনো আমাদের সেই ড্রিম বা লক্ষ্য বা সাকসেস যেটা আমরা ভেবেছিলাম সেই জায়গায় কখনো পৌঁছাতে না তো স্যার এই বলে আমার ছোট প্রেজেন্টেশন এখানে আমি সমাপ্ত করছি থ্যাংক ইউ मिस्टर আজকের হোস্ট मिस्टर সৌমেন ঘোষ ইউ আর সো উইথ ইউ উইনিথ ইউ থ্যাংক ইউ मिस्टर রাজু সাহু অসংক ধন্যবাদ স্যার অসংক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আপনি আলোচনা করলেন একদম তাই যে আমরা একটা ভিশন মিশনে কিন্তু সাক্ষী আর সেই মিশন আমরা সাকসেস করব আর এই সাকসেস পেতে গেলে যা যা করা দরকার আমরা কিন্তু তাই করব আমরা কিন্তু সঙ্গে থাকবো এবং সাকসেস আমরা সকলেই হব এই প্রত্যয় এই আশা আমাদের সকলের আছে আর সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু পৌঁছেই গেছি শুধু একটু সময় সেই মহেন্দ্র খনের অপেক্ষায় আমরা আছি সেই মহেন্দ্র খন খুব তাড়াতাড়ি আসছে আমরা কিন্তু সময় দিয়ে এগিয়ে যাব স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে তো নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের ডেডিকেটেড প্রাউড ফাউন্ডার মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার ওয়েলকাম গুড মর্নিং বোম বোম মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই আসবেন স্যার ওয়েলকাম স্যার গুড মর্নিং ওকে স্যার হয়তো বিজি আছেন তো চলুন আমরা নেক্সট আমাদের প্রাউড ফাউন্ডারের কাছে যাব ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিসেস দেবস্মিতা দাস ম্যাম ওয়েলকাম গুড মর্নিং মিসেস দেবস্মিতা দাস মিসেস দেবস্মিতা দাস গুড মর্নিং থ্যাংক ইয়েস ওয়েলকাম বুম বুম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য আমি মিসেস দেবস্মিতা দাস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আমাদের হোস্ট কো হোস্ট অল পার্টিসিপেন্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খুব সুন্দর দিন প্রতিদিন কিন্তু আমরা এই সুন্দর দিনগুলোকে কিন্তু অতিবাহিত করছি মানুষের জীবনের প্রতিটা দিন কিন্তু সুন্দর যদি নিজেকে সুন্দর করতে পারেন তাহলে কিন্তু প্রতিটা ক্ষণই আপনার কাছে সুন্দর তো সেই রকমই আমাদের কাছে এই অনপ্যাসিভ যে দিন থেকে গ্রহণ করেছি সেদিন থেকে সত্যি আলাদা একটা অনুভূতি ফিল করি সব সময় ইনজয় মুহূর্তে থাকি এই যে ইনজয় দা প্রসেস এই প্রসেসটাকে কিন্তু আমরা সুন্দরভাবে পাঠিয়ে কাটিয়ে দিই সত্যি আনন্দ লাগে যে এই যে প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা একত্রিত হই আর সকলে মিলে কিছু সুন্দর আলোচনা ইনফরমেশন আপডেট আমরা নিজেকে প্রতিদিন নলেজেবল করছি এইভাবে সত্যি একটা দুর্দান্ত অনুভূতি জীবনে চলতে গেলে সকলের মানি দরকার হয় অবশ্যই সেটা প্রয়োজন কিন্তু তাছাড়াও যে জীবনকে সুন্দর সুন্দর রাখার জন্য আরো কিছু দরকার সেগুলো কিন্তু এখান থেকে আমরা প্রতিনিয়তই পাচ্ছি জীবনকে সুন্দর করার জন্য সুন্দর মানুষের সংস্পর্শে আসলে যে আরো সুন্দর হয় সেটা যদি এই অনপ্যাসিভের প্ল্যাটফর্মে না আসতাম তাহলে বুঝতে পারতাম না সত্যি আমি এক্সাইটেড সত্যি আমি আনন্দিত আপনাদের মতন কিছু মানুষ তাদের সহচর্যে আসতে পেরেছি সত্যি নিজেকে গর্বিত মনে করি তো আমরা এই যে একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি সেই প্ল্যাটফর্মটাকে টিকিয়ে রাখতে হবে নিজে যেমন শিখবো অপরকে শিখাবো এই মানসিকতা রাখতে হবে বারবার আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করতে হবে দেখতে হবে আপডেট ইনফরমেশন সেগুলোকে সুন্দরভাবে দেখে নিজেকে বুঝতে হবে যদি কোনো জায়গায় বুঝতে না পারি তাহলে তো আমাদের এই যে টিম বাংলা নবাব ওয়েবনার আছে এখানে এসে আমরা সেটাকে কিন্তু আরো সুন্দরভাবে ডিসকাশনের মাধ্যমে জেনে নেব আমরা সকলেই খুব সুন্দরভাবে একত্রিত হয়েছি আজকে আমাদের সকলের সুন্দর একটা আলোচনা করব সকলেই মিলে কারণ আমরা সকলেই প্রাউড ফাউন্ডার অনপ্যাসিভ নিয়ে সবসময় চিন্তা করি ভাবি জানা বোঝার চেষ্টা করি সেই জায়গা থেকে আমরা লার্নিং এবং অনপ্যাসিভ কিন্তু বসে নেই আমরা বাইরে থেকে অনেক কিছুই বুঝে থাকি বলে থাকি যে যাই করুন অনপ্যাসিভ সম্পর্কে আপনি যেন কোনো নেগেটিভ অ্যাক্টিভিটি যাতে না করে থাকেন সবসময় আমরা ইতিকেল থাকবো তাতে আমাদের ভালো হবে কারণ আমরা সকলেই সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যেই অনপ্যাসিভকে গ্রহণ করেছিলাম সেই লক্ষ্যে পূর্ণ যতক্ষণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না তাতে যত কিছুই হোক যত কষ্টই হোক মূল্য বোঝে না এমন লোক তো কেউ নেই যত কষ্টই হোক সেইখানে আমরা কিন্তু পৌঁছবই জীবন থাকতে জীবনের মূল্য বোঝে না এরকম কি কেউ আছে তাই সেই মূল্যটাকে বুঝতে হবে কারণ আমাদের কাছে এখন জীবনের মতো হয়ে গেছে কারণ এতটাই ভালোবাসি সকাল সন্ধ্যায় দেখুন নির্দিষ্ট টাইমে কিন্তু আমরা উপস্থিত হই কেন কিছু জানার জন্য কিছু বোঝার জন্য নতুন কোনো ইনফরমেশন আসলে সেটা নিয়ে সুন্দরভাবে ডিসকাশন করা শোনার জন্য ডিসকাশন করার জন্য আমরা কিন্তু আসি তো এইভাবেই আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে যাব সেই লক্ষ্যে লক্ষ্য পূরণের অপেক্ষায় আমরা সকলেই আছি দুর্দান্ত ভাবে এগোচ্ছে কিন্তু সব ব্যবসা সব কোম্পানির নির্দিষ্ট একটা প্ল্যান থাকে আর সেই প্ল্যান অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা অনেকেই কিন্তু ধৈর্য হারা হয়ে গেছি বলা যেতে পারে লক্ষ্য করছি চারিদিকে তাতে বুঝতে পারছি অনেকে অনেক রকম ভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন জায়গায় তো এটাও স্বাভাবিক আমি মনে করি কিন্তু আপনি তো মালিক আপনি অনপ্যাসিভের একজন প্রাউড ফিল করা ব্যক্তি আপনার মধ্যে যে প্রাউড যে ভাবটা সেটা কেন আপনি নষ্ট করছেন আমরা তো সকলেই জানি আমাদের ভবিষ্যৎ কিন্তু সুনিশ্চিত থ্যাংক ইউ স্যার সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি ওভার টু ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিসেস দেবস্মিতা দাস অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আপনি আপনার দিক থেকে আপনি খুব সুন্দর আলোচনা করলেন অসংখ্য ধন্যবাদ ম্যাম থ্যাংক ইউ নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড ডেডিকেটেড ফ্রাউড ফাউন্ডার মিস্টার তাপস কুমার মাইতি স্যার ওয়েলকাম গুড মর্নিং বুম বুম বাবু ইয়েস তাপস কুমার মাইতি হ্যাঁ স্যার কি শুনে যাচ্ছে হ্যাঁ একটু স্লো একটু লাউডলি বলুন আচ্ছা

একদম ল্যাউডান ক্লিয়ার ল্যাউডান ক্লিয়ার স্যার ওকে স্যার ধন্যবাদ 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 টি বাংলা লবা কমিটি আয়োজিত ও কানেক্ট সাম্প্রতিককালীন ওয়েবিনারে 21ই 38 তম ওয়েবিনারে সকল কা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এক ক্রুশিয়াল পিরিয়ডের মধ্যে চলছি নানা সমস্যায় আমরা জর্জরিত কিন্তু তা সত্ত্বেও আমরা এই সকাল বেলার এই ওয়েবিনারে আসার জন্য মন ছটফট করে কখন শুরু হবে কখন সাড়ে আটটা হবে কিন্তু সব সময় আমি পারি না অনেক চেষ্টা করেছি কিন্তু হয়নি পেয়ে আমি চেষ্টা করলাম তাতে আমি পেয়ে গেছি সেই জন্য আমি ধন্যবাদ হচ্ছে আমাদের অনপ্রেসিফ এই মুহূর্তে এমন একটা জায়গায় আছে আমরা তাতে আসাল নিত আবার হতাশাগ্রস্ত আসাল নিত কারণ আমরা জানি ভালো কাজ করতে গেলে একটা সময় লাগে তারপরে যে কোম্পানিটা মানবিকতার কারণে সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে দুশো দু সাল থেকে তার দীর্ঘ পথ দীর্ঘ পথ মানে পাঁচ বছর প্লাস পথ যে অতিক্রম করেছে সেটা কম নয় সেই জার্নিটা কম নয় জার্নিটাও শুভ এবং দ্রুত গতিতে চলছে তবে মাঝে মধ্যে কিন্তু তার গতি রোহিত হয়ে যাচ্ছে সেটার অবশ্য বিভিন্ন কারণ আছে সে কারণ কে আমাদেরকে হচ্ছে অতিক্রম করে বাধাকে অতিক্রম করে যতই আসুক না কেন বাধা অতিক্রম করে কিন্তু তার গোলের দিকে এগিয়ে যাচ্ছে তার যে মিশন এবং ভিসান সেটাকে পাথেও করে কিন্তু এগোচ্ছে হ্যাঁ চরাই উদ্রায় আমাদেরকে জীবনে যেমন আমাদের আছে উত্থান পতন আছে আপস অ্যান্ড আছে আমাদের অনেক কষ্ট আছে সমস্যা আছে থাকবে স্বাভাবিক কারণ সমস্যা না থাকলে তার সমাধান থাকে না সমস্যা আছে বলে সমাধান আছে কষ্ট আছে বলে দুঃখ আছে বলে কিন্তু সুখ আছে তাই যখনই আমরা কষ্টটা পাবো বা বাধা পাবো সেটাকে অতিক্রম করার ধৈর্য এবং মানসিকতা আত্মবিশ্বাস এটাকে কিন্তু আমাদেরকে রাখতে হবে তা না হলে কিন্তু আমরা জীবনে ভালোভাবে বাঁচতে পারবো না কারণ জীবনে বাঁচতে গেলেই হচ্ছে কিন্তু মাথা যদি উঁচু করে চলতে হয় সিদ্ধারা যদি সজা করে রাখতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এবং বিশ্বাসটা রাখতেই হবে নদীতে স্রোত আছে তাই নদী কিন্তু স্রোতশ্রেণী জীবনে স্রোত আছে তাই জীবনটা বৈচিত্র্যময় রেস্ট টাইম যখন আমাদের আসে তখন আমরা রেস্ট টাইমটাকে ভালো করে হচ্ছে আমরা নিজেদেরকে তৈরি করব নিজেদেরকে আপগ্রেড করবো আপডেটেড করব এবং মানসিকতা এবং সজীবতা আমাদেরকে রাখতেই হবে কারণ এটাই হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য তাই মাঝে মধ্যে যে আমাদের কোম্পানি যে কিছু কিছু আপডেট আমরা পাচ্ছি না আমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি কি হবে কিন্তু অথবা যৌদি তবু ইত্যাদি ইত্যাদি যেগুলো আসছে কিন্তু এটা কোম্পানির পক্ষে ভালো এবং আমাদের পক্ষে ভালো কারণ কোম্পানিটা কিন্তু রেস্টে মানে আমরা বিশ্রাম শুয়ে থাকি বসে থাকি ঘুমিয়ে থাকি হুম অনেক কিছু ভাবতে পারি না কিন্তু কোম্পানি অনেক কিছু ভাবছে তাই সে রেস্ট অবস্থাতেও সে যে যে সমস্ত যে প্রোডাক্টগুলো কিন্তু আপডেটেড করে আনার চেষ্টা করছে আপগ্রেড করার চেষ্টা করছে সেগুলো কিন্তু সে করে যাচ্ছে চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত এস এবং তার টেক টিম চব্বিশ ঘন্টা কাজ করছেন না খেয়ে না দিয়ে আমাদের জন্যই করছেন কোম্পানি উন্নতির জন্য করছেন সারা বিশ্বের মানবিকতার জন্য মানুষের জন্য কিন্তু কাজটা করছেন এটা আমাদের কি কিন্তু সব সময় মনে রাখতে হবে ই হ্যাভ ডান দা ওল্ডার অফ আলাদিন অর্থাৎ তুমি আলাদিনের মতো অসাধ্য সাধন করবে কে বলছে না অনপেশি বলছে সেই জন্যই কিন্তু সে দুর্বার গতিতে এবং একের পর এক যে ইভেন্ট আসছে সেগুলোতে হচ্ছে কিন্তু মাইলস্টোন স্পর্শ করছে ইতিহাস ক্রিয়েট করছে নূতন কিছু করবার বাসনা এবং উদ্দীপনা উত্তেজনা তার মধ্যে আরো হচ্ছে খোরাকের কাজ করছে তাদের মধ্যে এবং সেটা আমাদের পক্ষেও ভালো কারণ আমরা তো সেটা আমাদের পক্ষে ভালো কিন্তু চটলি কোনো পথ নেই সফলতা নেই তাই যথেষ্ট পরিমাণ যদি অর্থ থাকলে যে মানুষ সফল মানুষ পর্যন্ত হতে পারবে সেটা কিন্তু নয় কারণ আমরা দেখেছি অর্থ থাকলেই আমরা বলে থাকি একটা অর্থই অনর্থের মূল অর্থাৎ অর্থ না থাকলেও একটা সমস্যা আবার থাকলেও একটা সমস্যা কারণ অর্থটা যদি মানবতার কারণে যদি না শুধু আমি নিজের সংসারের জন্য পুত্র পরিবার পরিবেশ সংসারের জন্যই কিন্তু আমি শুধু যদি খরচ করলাম সেটা তো মানবিকতা বা মনুষ্যতের পরিচয় না আমাদের আশেপাশে যে সমস্ত নির জঠের মানুষ রয়েছে অক্লান্ত পরিশ্রম করছেন মাথার ঘাম পায়ে ফেলেও তারা কিন্তু সংসার যাত্রাকে নির্বাহ করতে পারছে না তাদের যদি আমরা যদি একটু উপকারে আসি তাদের যদি একটু কাজে আসি তাদেরকে যে একটু আমি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাহলে এটা একটা মানবিকতার দিক কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এমন দেশে বাস করছি এমন মনুষ্য সমাজে বাস করছি যেখানে অধিকাংশ মানুষ আমরা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে আমার 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 পুত্র আমার পরিবার আমার স্ত্রী এই নেই ভাবি আদার্স মানুষের কথা আমরা ভাবি না সেই জন্য অর্থ অনুত্তির মূল আবার অর্থ থাকলেই যে সে প্রকৃত মানবিকতার যে বিকাশ ঘটবে সেটা তার পরিস্ফুলন বা উদ্ঘাটন আমরা করতে পারি না বা দেখতে পারি না তা বাস্তবিত হয় না হ্যাঁ তবে কি না অর্থ কম বেশি সকল মানুষের আছে তাই মনিকের না জাগ্রত হলে পারফেক্টর ব্যবস্থার উন্নতি না করে মানবিকতার কাজ আমাদের আমরা করতে পারবো না তাই সব সবকিছুর ঊর্ধ্বে উঠে সকল চাওয়া পাওয়ার বাইরে গিয়ে দেশের দশের বিশ্বের মানুষের কথা আমাদেরকে ভাব ভাবতে হবে কাজ করতে হবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যদি আমরা কিছু না করি তাহলে আমরা আমরা তো অন্যান্য যে ইতর মানবেতর যে প্রাণীরা রয়েছে তারা জন্মগ্রহণ করে আবার চলে যায় তাদের আমাদের মানুষের মানুষ আমরা শ্রেষ্ঠ জীব বলি ঈশ্বর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জীব কারণ আমাদের একটা বুদ্ধি বিবেচনা আছে আমরা ভাবতে পারি বুঝতে পারি ভালো মন্দ এবং প্রয়োজনীয় অপরকে সাহায্য করতে পারি সেজন্য আমরা হয়তো আমাদের পরম সৃষ্টিকর্তাকেও আমরা ধন্যবাদ জানাই কিন্তু মানবেতর যে সমস্ত প্রাণীরা রয়েছেন রয়েছে তাদের তো জৈব স্বার্থ চরিতার্থ করা এবং উদরস্ব করা ছাড়া তাদের তো কোনো আমাদের মতো বিকাশ বুদ্ধি ঘটে না প্রকাশ ঘটে না তাই তারা হচ্ছে মানবেতর প্রাণী আর তাই হচ্ছে আমরা হচ্ছে মানুষ আমাদের মান এবং হুঁস এই দুটোই আছে স্বামী বিবেকানন্দ বলেছেন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমাদেরকে কিন্তু কর্ম করতে হবে এবং আমাদের একটা দাগ কেটে যেতে হবে দাগ কাটা মানেই হচ্ছে এমন আমরা কিছু ভালো কাজ করব যেটা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানব সমাজেরই জন্য বিশ্বের মানবিকতার জন্যই করব। তাই তারা হচ্ছে প্রাতঃস্মরণীয় ব্যক্তি হয়ে আছে আর আমরা সাধারণ মানুষের মতোই পর্যায়ে রয়ে গেছি তাই আমরা এস স্যার যে আমাদের গ্রেড মেন্টর বলি যে ভিশনের পার্সন বলি যার ক্রিয়েটিভিটি ক্ষমতা হচ্ছে প্রচুর যার ব্রতই হচ্ছে মানুষের উন্নতিকরণ করা মানবিকতার কাজ করা পৃথিবীকে নতুন শেপ দেওয়া তাই সেই জন্যই তিনি এটা সবসময় ভাবেন করেন তাই হচ্ছে এই ধরনের মানুষের দরকার এরাই হচ্ছে তিনি হচ্ছে লিভিং একজন এজেন্ট লেজেন্ড মানে জীবন্ত কিংবদন্তি জন্মসূত্রে এখনো তিনি এই বছরের মধ্যেই সারা বিশ্বের মানুষের মনের মনিকোঠায় তিনি জায়গা করে নিতে পেরেছেন তাই তিনি চির হবেন চির অমর হবেন এই ধরনের মানুষের কথা স্বামী বিবেকানন্দ বলেছেন বা বলতে চেয়েছেন তার এই কথার মধ্য দিয়ে তাই দাগ হবে আমাদের আমরাও তো হচ্ছে কি না বীর সৈনিক তার ওয়ারিয়ার যোদ্ধা আমরা তার কথাটা তো আমরা বেদবাক্য বলে মনে করি ফলো করি তাকে মান্যতা আমরা দেই এই কারণেই দেই কারণ হচ্ছে সৎসঙ্গে একটা কথা আছে বাংলায় সৎ সঙ্গে স্বর্গবাস নরক নরকবাস এবং তিনি যে কোলার সঙ্গে কারেকশন করতে চেয়েছেন তার যে মিশন ভীষণ এবং আপলেট হিউমিনিটিকে আপডেট করতে চেয়েছেন তার অন্তঃসঙ্গী তাছাড়া যে সারা বিশ্বের যে দারিদ্রের অভিশাপ থেকে তিনি মানুষকে মুক্তি দিতে চেয়েছেন তার এই যে মদ এবং পথ মিশন এবং ভীষণের আমরা তো সঙ্গী তাই আমরা কোনো বাজে চিন্তা করতে পারবো না সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে থাকবে না আমাদের মধ্যে থাকবে না কোন ঈর্ষা লোভ লালসা মানুষের ক্ষতি করা হ্যাঁ আমরা ইচ্ছা করলে সকল সবসময় আমাদেরও তো একটা ক্ষমতা আছে সীমিত ক্ষমতা কারণ আমরা তো দেবতার পর্যায়ে বা এক মতো অত ভগৎ ভক্তি শক্তি নিয়ে তো আমরা জন্মগ্রহণ করতে পারিনি বা অত ট্যালেন্টেড নই বা অত কার্য করার ক্ষমতা বা বোঝার ক্ষমতা আমাদের মধ্যে নেই কিন্তু আমরা তার এই মিশন ভীষণের সঙ্গী যেহেতু হয়েছি এই বিভিন্ন যে ওয়েবিনার গুলো সংগঠিত হচ্ছে ডেলি প্রায় সাদা আটটা ওয়েবিনার গুলো এটাই তো হচ্ছে একটা আমাদের কি পাঠশালা এটাই তো একটা হচ্ছে লার্নিং এর হচ্ছে এডুকেশান এর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কারণ এই যে ওয়েবিনার গুলো হয় শুধু ভারত বা বাংলাদেশে নয় শুনে এর ফাউন্ডাররা এখানে অংশগ্রহণ করেন না বা শোনেন না সারা বিশ্বের অনেক দেশের মানুষ কিন্তু এখানে বাংলা ভাষাভাষী হিন্দি ভাষাভাষী বা অন্যান্য যে ভাষাভাষীরা রয়েছেন তারাও শোনেন তারাও এখানে শিক্ষাটা লাভ করেন এবং আমরা পাঁচ বছর আগে যে যেখানে ছিল আমি তাপসমাহিতি বলছি পাঁচ বছর আগে আমার যেখানে অবস্থান ছিল যে ধরনের মানসিকতা ছিল এবং আমরা যারা ওই মেনারে নিয়ত আসি কেউ হচ্ছে হোস্টিং করি কেউ কো হোস্টিং পার্ট কেউ স্পিকার কেউ শুধু হচ্ছে আমরা হচ্ছে শুনি হ্যাঁ অ্যাটেন্ড হই এটা বোঝার জন্য জানার জন্য প্রত্যেকে কিন্তু আমরা কিছু না কিছু আমরা শিক্ষা লাভ করছি এবং কিছু না কিছু আমাদের মানসিকতার বিশ্বাসের জায়গা ধৈর্যের সহ্যের জায়গাটা কিন্তু হ্যাঁ অনেকটা বেড়ে গেছে হ্যাঁ আমাদের মানসিকতার লেভেলটা বেড়ে গেছে সেই জন্য আমিও তো বলি যে আমরা এর জন্য গর্বিত প্রাউড এবং সেই জন্য এস শত কোটি স্যালুট জানাই শত কোটি প্রণাম জানাই নমস্কার জানাই তবে তিনি যেটা বলেছেন তো আমরা তো সেটা তো করেই যাচ্ছি এবং এটাকে ধরে রাখার আমরা চেষ্টা করব যেহেতু আমরা মানুষ আমাদের অনটাসিফ বিশ্ব একটা প্ল্যাটফর্ম একটা বড় একটা হচ্ছে হচ্ছে পরিবার আমরা একই পরিবার আমরা সদস্য তাই সব সময় যে স্মুথলি অর্থাৎ মসৃণ ভাবে যে আমরা এগিয়ে যেতে পারবো তা নয় এগিয়ে যাওয়ার পথে অনেক তো বাধা আছে কারণ অধিকাংশ জীবনটা হচ্ছে আমাদের কুসুমাস্তির নামে কণ্ঠকাকীর্ণ এখানে নাতির মতো ভঙ্গুর অজানা অচেনা অনেক বাধা বিপত্তি আমাদেরকে অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাই আমাদেরকে ধৈর্য এবং সৌর্য বিশ্বাসটা তো রাখতেই হবে কারণ এর অন্য কোনো পদ নেই আমরা তাই যে চা পাওয়ার ব্যাপারটা আছে বলেছেন এবং আমরা তো বিভিন্ন সময় গরিব বলে থাকি যে আমরা অবশ্যই এখানে আমাদের চা পাওয়ার যে ব্যাপার বা ড্রিমটা আছে সেটা তো আমরা ফুলফিল করতে পারবো সমস্ত আশা আকাঙ্ক্ষা আমাদের এখানে তো পূরণ হবে তবে চর উপায় নয় তার জন্য সহ্য ধৈর্য ধরতেই হবে কিন্তু যতক্ষণ না আছে আমাদের ভালো কিছু আইপিএল সেখানে ততদিন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতেই হবে তবে নিজেদের প্রতি বিশ্বাসকে রাখতে হবে আর আমাদের যে করণীয় যে কাজগুলো সে কাজটা তো অবশ্যই করতে হবে যদিও বলা হচ্ছে যে অনটাসি নাথিং বাট ড্রিঙ্কিং ওয়াটার ওসোনটাসি মানেই হচ্ছে একটা সাধারণ ব্যাপার জলঘার মতো সহজ ব্যাপার কিন্তু মাইডাল ফাউন্ডার্স এটা কিন্তু অত সহজ নয় আমরা এখানে শুধু ফাউন্ডার নিয়েছি মানে আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা কিছু করব না আবার শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে গায়ে হচ্ছে গামছা দিয়ে ঘুরিয়ে বেড়াবো আর আপেল পেয়ে যাব সেটা নয় আমাদেরকেও কিছুটা আমাদের করণীয় কাজের শেষটা আমাদেরকে অতি অবশ্যই করতে হবে তবে স্যার তো বলেছেন উই আর ইনিট টু ইনিট আমরা এখানে এসে গেছি মানে আমরা জিতে গেছি হ্যাঁ অতি অবশ্যই আমরা এখানে এসে গেছি মানে আমরা জয়ী হব যারা সিঙ্গেল ফাউন্ডার রয়েছে যাদের কিছু কমিউনিটি আছে তারা তো এখানে সাফল্য মানে কিছু পেয়েছেন রিমিনারেশন পেয়েছেন যারা সিঙ্গেল ফাউন্ডার আছে বা জিরো ফাউন্ডার বলছি আমরা তারা হয়তো এই মুহূর্তে কিছু পায়নি বলে কিছু তাদের মনটা ভারাক্রান্ত হতাশাগ্রস্ত কিন্তু তা না তারাও অতি অবশ্যই পাবেন কারণ আমাদের কি নেক্সট যদি না আমাদেরকে বোনাস না যদি একসাথে যতদিন না দিচ্ছেন ততদিন কিন্তু নেক্সট প্যাকেজ সিস্টেমটা তিনি আনবেন না বলেছেন আর এবং আমরা যে ও কানেক্টে যারা যারা ইন করে গেছি সাবস্ক্রিপশন দিয়ে তারা তো তাদের তো আর কিছু হারাবার নেই তারা আমরা পাবই যারা ইন করিনি তাদেরও কিন্তু সুযোগ দেওয়া হবে তারা আগে ইন করবে তারপরে কিন্তু তারাও এখানকার অ্যাপেলের ভাগিদার হবে তাই যতদিন না তারা ইন করতে পারছেন যতদিন না কমপ্লিট ভাবে ওখানে বা অন্যান্য গুলো আসছে ততদিন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে তারা কিন্তু বঞ্চিত হবে না এবং প্যাকেজ সিস্টেমও তার আগে আসবে না কারণ আগে আমাদেরকে এস এর অ্যাপেল দিবেন যারা জেলের ফর্মটা রয়েছে তাদেরকেও তারপরে কিন্তু তিনি নেক্সট প্যাকেজ সিস্টেমটা নিয়ে আসবেন তার আগে নয় কিন্তু বলেছেন বারবার আমরাও এটা বলে থাকি কিন্তু পাচ্ছি না বলে হয়তো আমাদের মনে একটু কষ্ট আছে দুঃখ হচ্ছে এটাই স্বাভাবিক হওয়া কারণ মানুষ হচ্ছে দুঃখ হয় কষ্ট হয় আনন্দ হয় সবই কিছু হয় আমাদের তাই ওটা নিয়ে আমাদেরকে বেশি ফোকাস হতে রাখবো না আমাদের ফোকাসটা রাখবো সামনের দিকে রাখবো ভবিষ্যৎ দিকে রাখবো কারণ না এখানে যারা যারা এসেছেন তাদের নিজেদের কে সিকুট করেছেন নিজের পরিবারকে সিকিওর করেছেন সারা বিশ্বকেও এ দ্বারা হচ্ছে উপকৃত হবে এটাই হচ্ছে হচ্ছে মিশন কারণ আমরা একটা হচ্ছে কমপ্লিটলি ডিজিটাল সিস্টেমে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে এক একাধিক মানে ফিফটি প্লাস ক্লাস পরে অবশ্য ফিজিক্যাল প্রোডাক্ট আসবে এস বলছেন কিন্তু তো ডিজিটাল নেই আমরা আছি যার ধারক বাহক রক্ষক এআই এম এল রোবোটিক ব্লক টেকনোলজি এবং এই মধ্যেই প্রত্যেকটা যে আমাদের প্রোডাক্টগুলো আসছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু এআই এবং এমএল এবং হচ্ছে আমরা রোবটিক আর ব্লক্সিং টেকনোলজির করুণ স্পর্শ অদৃশ্য স্পর্শ বা হাত আমরা এখানে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কারণ এখন হচ্ছে সারা বিশ্ব যেদিকে এগোচ্ছে টেকনোলজির দিক থেকে এগোচ্ছে আপগ্রেডেড আপকামিং তাই বলা হচ্ছে এই যুগটা আছে এখন টেকনোলজি যুগ এইজ অফ টেকনোলজি এবং অফ সায়েন্স বিজ্ঞানের যুগ যত বিজ্ঞান ডেভেলপ করছে ততই হচ্ছে টেকনোলজি হচ্ছে অগ্রগতি হচ্ছে টেকনোলজি হচ্ছে তাই সারা শুধু আমাদের অন্টারশিপ কেন অন্যান্য যারা তাবল যে সমস্ত কোম্পানিগুলো রয়েছেন তারাও কিন্তু এই সমস্ত ইউজ টেকনোলজিগুলো তারাও কিন্তু ব্যবহার করছেন তবে সকলকে ছাড়িয়ে অন্যান্য বিশ্বের যে সমস্ত কোম্পানি রয়েছে তারা একদিকে রয়েছে আর আমাদের হচ্ছে অনপ্যাসিং কোম্পানিটা আরেক দিকে রয়েছে কারণ অন্যান্যদের কোম্পানিগুলো যাদের মিশন ভীষণ তাদের শুধুমাত্র তাদের ইনকামটাকে বাড়িয়ে নেওয়া কিন্তু আমাদের তা নয় আমাদের মানুষের মানবিকতার জন্য এটা এসেছে শুধু নিজের ব্যবসার কারণে ইনকামকে বাড়িয়ে না প্রচুর মানুষের যাতে এখানে উপকার হয় প্রচুর মানুষ যাতে এখান থেকে তার জীবনটা গড়ে নিতে পারে সুরক্ষিত করতে পারে হ্যাঁ হ্যাঁ সুরক্ষিত করতে পারে সেই জন্যই হচ্ছে আমাদের এই প্রচেষ্টা সেই জন্যই হচ্ছে আমাদের এত হচ্ছে কর্মপ্রচেষ্টা এত আমাদের এখানে হচ্ছে আত্মত্যাগ এত হচ্ছে এগিয়ে যাওয়ার কষ্ট কিচ্ছু সাধনা আমরা করে যাচ্ছি অ্যাস করছেন এবং আমরাও করে যাচ্ছি তাই অনেকক্ষণ চলছে আমি আর বেশি কিছু বলবো না উই আর ইউনিট টু ইউনিট উই আর ইউনিট উই আর ইউনিভার্সাল উই আর ইউনিভার্সাল ইউনিটি এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুখ কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার তাপস কুমার মাইতি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আপনি আপনার আলোচনা আমাদের সামনে তুলে ধরলেন অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড ডেডিকেটেড ফ্রাউড ফাউন্ডার

ওকে 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 আপনি ফ্রি হলে অবশ্যই আসবেন ওকে আমরা যাব আলোচনা আমরা পাচ্ছি আমাদের রেসপেক্টেড স্যার কাছ থেকে তো এই মুহূর্তে আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম ওয়েলকাম গুড মর্নিং বোম বোম मिसेस मिताली चक्रवर्ती वेलकम मैम वेलकम मिताली चक्रवर्ती चलिए सर हमें रास्ते पे आची आज के हमें मन प्रॉब्लम है आची আপনারা कंटिन्यू ना मैं ओके 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 थैंक यू मैम मीट कर लेलें ओके থ্যাংক ইউ তো ওকে আমরা অনেক কর্মব্যস্তর মধ্যে থাকি অবশ্যই থাকতে হবে না হলে হবে না এইভাবেই আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে অন প্যাসিভ আমার আপনার সফলের কথা বলে তো চলুন नेक्स्ट ওয়েলকাম করছি मिस्टर অনপম চৌধুরী वेलकम স্যার গুড মর্নিং বুম বুম

অধৈর্য হয়ে পড়ছি প্রত্যেকেই অধৈর্য হওয়ার কোনো জায়গা নেই সিস্টেমের মতো চলছে আমরা আমাদের মতো চললেই ঠিকঠাক থাকতে পারি কেন কি আপনার আমার এখানে আমরা যেভাবে আছি ঠিক সেইভাবেই কিন্তু আগেও ছিলাম এখনো আছি রকম আমাদের চেঞ্জ নেই তবে আনপ্যাসিভ অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে যা কথা দিয়েছিল তার থেকেও বেশি কিছু হচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে স্বপ্ন দেখিয়েছিল সেটা কিন্তু স্বপ্ন কখনো একদিনে পূর্ণ হয় না সবাই সেটা কিন্তু ভালো করে মাথায় নেবেন আজকেই স্বপ্ন দেখলাম আজকেই পূর্ণ হয়ে যায় এরকম কখনো কোনো স্বপ্ন হয় না আর যেটা ম্যানমেক স্বপ্ন সেটা কিন্তু একটু সময় লাগে আমি স্বপ্নটা দেখলাম হতে একটু সময় লাগে সেটা কেন মানুষই সেটাকে তৈরি করে আফটার দ্যাট সেটা পূর্ণ হয় এবং এই মানুষ যে তৈরি করছে তার একটা সময়ের ব্যাপার থাকে একটা ধৈর্য সহ্য খাওয়া দাওয়া নাওয়া সমস্ত কিছু নিয়ে তার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে তার সময় লাগে আবার সেই সময়টাকে যখন একটা সিস্টেমের মধ্যে ইনবিল্ড করে সেটাতে আরোটা আরও বেশি সময় লাগে তো সেই জায়গা থেকে আমাদের এখনো পর্যন্ত যে রিসার্চ বলছে সেই জায়গা থেকে দেখা গেছে যে আনপ্যাসিভ সিস্টেম তুলনামূলকভাবে অন্য সাইডের এর থেকে অনেক তাড়াতাড়ি হচ্ছে এটা আমি না তো সেই জায়গা থেকে ভাবতে গেলে আপনাকে আমাকে স্বপ্ন দেখিয়েছে তা কিন্তু প্রতিটা মুহূর্তে বাস্তবায়িত করে তুলছে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমি আপনি কোনো কর্ম নেই তাতেই আমরা অধৈর্য হয়ে পড়ছি কিন্তু অনপ্যাসিভ সিস্টেমে যারা কাজ করছে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে মাথা খাটিয়ে মাথা শেষ হয়ে যাচ্ছে কোথা থেকে কি করবে বুঝতে পারছে না তাদের কিন্তু অধৈর্য হচ্ছে না সিস্টেমেটিক ভাবতে হবে সিস্টেমেটিক চলতে হবে এই জায়গা থেকেই অনপ্যাসিভ সিস্টেম আমার কাছে আপনার কাছে প্রথমে এসছে আমরা কিন্তু বুঝেছিলাম সিস্টেমেটিক ভাবে আমরা কিন্তু বুঝেছিলাম অবুঝের মতো আমরা কিন্তু তখন বুঝেছিলাম সিস্টেমটা কিভাবে রান করতে হয় কীভাবে না না রান করতে হয় আমরা তখন বুঝেছিলাম অনেক কিছু আমরা আমরা তখন দেখেছিলাম অ্যাপেলের স্বপ্ন আমরা তখন দেখেছিলাম সিস্টেমটা কতটা অগ্রগতি হচ্ছে আমরা স্বপ্ন দেখেছিলাম স্বপ্নটাকে বাস্তবায়িত কি আমরা করছি স্বপ্নটাকে বাস্তবায়িত আমরা করছি না আমরা শুধু দর্শকের ভূমিকায় অভিনয় করছি এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে বলা হয়েছে আপনি ধৈর্য ধরুন দেখুন বুঝুন এবং শিখুন এবং জানুন কিভাবে জিনিসটাকে চালাতে হবে কিভাবে জিনিসটাকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে হবে প্রতিটা এখানে যে আমি প্রোডাক্টগুলো আনছি সেই প্রতিটা প্রোডাক্ট আপনাদের ফিচার্স জানতে হবে কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে এই সিস্টেমটাকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়া হয় তার চেষ্টা আমরা করেই যাচ্ছি প্রতিনিয়ত করে যাচ্ছি প্রতিনিয়ত করে যাচ্ছি টোয়েন্টি ফোর ইনটু সেভেন একেবারে টানা কাজ চলছে কোনোরকম কোনো জায়গা থেকে কোনো কারচুপি নেই আর যদি কোনো জায়গায় কারচুপি হচ্ছে সেখানে কিন্তু ওয়েট করা হচ্ছে এবং সিস্টেমেটিক ভাবে সেটাকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেন কারচুপির কোনো মাপ কাঠি না থাকে সত্যি অসাধারণ 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 একটা সাইড উই আর প্রাউড উই আর প্রাউড উই আর প্রাউড ভাবতেই না অবাক লাগে এমন একটা সিস্টেমে আমরা এসেছি এমন একটা সিস্টেমে আমরা আছি তার সঙ্গে আমরা যারা এখানে এই মুহূর্তে ও কানেক্ট প্রোডাক্টের মাধ্যমে টিম বাংলার নবাব ওয়েবনারে আমরা যারা উপস্থিত হয়েছি তারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত জানা বোঝার জায়গা থেকে নিজেকে আরো আপডেট করছি ওদিকে এগোচ্ছে টেকনিক্যালি আর আমরা এখানে স্ট্রং পারি এবং তার মধ্যে কি কি আছে এই টিম বাংলার ওয়েবনাইট এর মাধ্যমে আরো বেশি নলেজেবল হওয়ার জায়গায় রেডি করছি থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বলে অসংখ্য ধন্যবাদ আমরা যেভাবে আমরা শুনছি যেভাবে শিখছি জানছি সেটাকে আরো বেশি 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 করে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এবং কোশ্চেন করতে হবে কোশ্চেনের আনসার দিতে হবে তবে গিয়ে আমরা নলেজেবল হতে পারবো যেমন প্রতিটা শিক্ষারই একটা পরীক্ষা আছে আমাদের এই শিক্ষারও কিন্তু একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটা কিন্তু আমাকে আপনাকে দিতে হবে তারপরে কিন্তু আমরা বেটার জায়গায় নিতে পারবো না হলে কিন্তু সিস্টেমটা যাবে আমরা পিছিয়ে পড়ার মধ্যে নিশ্চয়ই নই তাহলে অতএব আমাদেরকে কোশ্চেন করে নিজেকে জানতে হবে যেটা বুঝতে পারছি না সেটাকে আরো বেশি করে জানতে হবে আর বেশি করে নলেজেবল হতে হবে এবং আমাদের এখানে সিস্টেম থেকে সব কোশ্চেন অ্যান্সার সেকশন আছে সেই কোয়েশ্চেন অ্যান্সার সেকশন কে আরও বেটার করে আমরা জানতে পারবো কিউ এ যে সেক্টার টা আছে দেখবেন আমাদের অনপ্যাসিভ সিস্টেমেই ওয়েবসাইডের মধ্যেই দেখবেন আপনি ব্লগ সিস্টেমে যাবেন সেখানে পাবেন কিউএ সেক্সিয়ার আছে সেখানেও দিয়ে পাবেন আপনার কোশ্চেন ওখানে করলে কোশ্চেনের আনসার আপনাকে দেওয়া হবে আপনার নিজের ভাষায় দেওয়া হবে কোনোরকম কোনো চা কারচুপির মধ্যে এই সিস্টেম কাজ করে না কাজ করবেও না তো সেইভাবে করে আমরা ঠিকভাবে ভাবে এগোচ্ছি বলেই আমাদের মনে হয় যেখানে কোথাও হচ্ছে সেখানে আমরা ওয়েট করে সেটাকে আরো ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদেরকে ওই এভাবে করে আমরা চলবো এভাবে করে আমাদের চলতে হবে এই চলার মাঝখানে কখন দেখবেন আমাদের আসল জায়গা চলে এসছে আমরা নিজেরাই ফের পাবো না অতএব আমরা অধৈর্য না হয়ে আমরা প্রতিনিয়ত প্রতিদিন দুবেলা দুবেলা সকাল আমরা ও কানেক্টে নবাবে ওয়েবনারে আমরা উপস্থিত হব এবং প্রতিদিন প্রতি দুবেলা আমরা এখানে জানা বোঝার চেষ্টা করব এবং কিছু বলার চেষ্টা করব তাতে করে আপনার আমার লাভ হবে কেন এখানে প্রতিটা যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের যে ফিচার্স আছে ফিচার্স গুলোকে আমরা আর একটু নলেজেবল করতে পারবো আর ঝাড়াই বোঝাই করতে পারবো এবং তার মাধ্যমে আমরা সিস্টেমটাকে আরো পারবো এটাই আমাদের মেন হওয়া উচিত কেন সিস্টেমটা আমরা তৈরি করছি না অনলি ফর আমরা নলেজ নিচ্ছি এটাই হচ্ছে আমাদের মেন কর্ম হওয়া উচিত এই মুহূর্তে এবং যখন আপনার এখানে অ্যাপেল আসবে তখন অ্যাপেলের জায়গা থেকে আরো বেশি নলেজেবল হওয়ার জন্য আমরা তখন ভিড় করব এখন যারা শিখবো না তখন আমরা ভিড় করব আমার এটা কিভাবে করতে হবে স্যার ওটা কিভাবে করতে হবে স্যার তখন আমরা আরো বেশি নলেজেবল হওয়ার চেষ্টা করব তো সেই জায়গা থেকেই আমরা সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাব ভাবতে হবে তখন আমাদের ভাবতে হবে আর যারা তখন আসবেন বলবেন যে আমি এটা পারছি না ওটা পারছি না সেটা পারছি না তখন তারা লাইন দিয়ে থাকবেন কিন্তু জায়গা পাবেন না এমনও হতে পারে কেন কোশ্চেনের পর কোশ্চেন হাতের পর হাত দেখবেন উঠে আছে দেখবেন আপনাকে ডাকা হচ্ছে আপনি তো মিউটই করতে পারেন না তা আপনি কোথা থেকে শিখবেন আপনি কোথা থেকে জানবেন আনমিউট তো করতে হবে আনমিউট মিউট সেক্টর যেটা দেওয়া হয় এখানে সেটা কোথায় পাওয়া যায় সেটাও তো খুঁজতে হবে আর খুঁজে দেখলেও সেখানে তো আমাকে টাচ করতে জানতে হবে এবং আমার মোবাইল সেটা সাপোর্ট করছে না সেটাও দেখতে হবে কত কিছু ভাবতে হচ্ছে বলুন কত কিছু চিন্তা করতে হবে এটা হচ্ছে অনপ্যাসিভ সিস্টেম আপনাকে কিন্তু এই নলেজেবল জায়গা তৈরি করতে পারে যাই হোক অসংখ্য ধন্যবাদ আমাকে একটু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি বেশি সময় দেখা হয়তো করতে চাই না অসংখ্য ধন্যবাদ একটু সময় করে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি বা টু সোমেন স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখুন আমরা সকলেই কিন্তু কেউ দু বছর কেউ তিন বছর কেউ চার বছর পাঁচ বছর আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে আছি আমরা প্রতিনিয়তই থাকি নিজেকে চেষ্টা করি এবং এগে যাচ্ছি কিন্তু যে ব্যক্তি এর সঙ্গে সম্পর্কে রাখে না তিনি এসে যদি সেই তিন বছর আগেকার প্রশ্ন জানার চেষ্টা করে তাহলে কি সেই প্রশ্নের উত্তর আমরা দেব অবশ্যই দেব না কারণ সে টাকা আমরা প্রয়োজন মনেই করব না কারণ তারা ঘুমিয়ে আছে তারা ঘুমিয়েই থাক সেটাই হবে অসম্ভব কারণ এগিয়ে যেতে হবে নতুন কিছু আসছে নতুন ভাবনা নতুন চিন্তা নতুন ভাবে সেইগুলোকে আমরা জানবো আর পিছন ঘুরে কিন্তু আমরা তাকাবো না তা সেই মতোই আমরা এগিয়ে যাব এগিয়ে যেতে চাই তাই পুরনো কিছু আমরা কিন্তু মনেই রাখবো না আমরা এগোবো অশঙ্কো ধন্যবাদ স্যার খুব সুন্দর আপনি আলোচনা করলেন नेक्स्ट আমি আলোচনায় वेलकम করব আমাদের রেসপেক্টেড मिस्टर আফিজ দাস স্যার वेलकम গুড মর্নিং বুম বুম এ সেট গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার সুপ্রভাত এই প্রভাতকালীন সমস্ত হোস্ট এবং কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট কে জানাই অসংকো অসংকো ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাই তারপরে শুভ রঞ্জম মাসের দ্বিতীয় দিনে সবাইকে জানাই শুভ কামনা এই মাসটা সকলের কাছে একটি সফল মাস হতে পারে গডের কাছে প্রার্থনা করি এবং সবাইকে সবাই যেন এই রঞ্জম মাসের আনন্দ উপভোগ করুন ভালোভাবে সুস্থ থেকে আমি গডের কাছে প্রার্থনা জানাই আজ টিম বাংলা নবাবের নবাবের ওয়েবিনার সংখ্যা দু হাজার একশো আটত্রিশতম তাই আমরা ওয়ান প্যাসিভ ওয়ান প্যাসিভে সবসময় আপডেট থাকবো বলে প্রতিনিয়ত টিম বাংলা নবাবে এসে থাকি এবং কিছু নলেজ নেওয়ার জন্য চেষ্টা করি আমাদের কোম্পানি ইন্টারনেটের ভবিষ্যৎ এবং এআইকে নিয়ে প্রতিনিয়ত ব্যাকহেন্টে আমাদের টেক টেকটিম ক্রমাগত দিনরাত এক করে মহান শিওর সমস্ত গাইডলাইন মেনে সবসময় এগিয়ে যাওয়ার জন্য দ্রুত গতিতে এই প্ল্যাটফর্মকে বিশ্বের মাঝে এক নম্বর আইটি বেস কোম্পানি শিরোপা দেওয়ার জন্য লক্ষ্য করে চলেছে ওয়ান প্যাসি ওয়ান যে সমস্ত প্রোডাক্ট বা ফিচার্সগুলি নিয়ে এসেছে সেইগুলি সবার কাছে মূল্যবান হয়ে উঠবে তাই সমস্ত বিশ্বে মানুষ কি এই সমস্ত ওয়ান প্রেসিভের প্রতিটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে কারণ এর আগে যে সমস্ত আইটি কোম্পানির যে প্রোডাক্টগুলি ব্যবহার করেছিলাম সেই সেইগুলি থেকে কোন কোনো আর্নিং কোন কোনো আর্নিং পেতো না বা সুযোগ ছিল না আমাদের ওয়ান প্লেসিভের যে সমস্ত প্রোডাক্টগুলি এসেছে বা আগামী দিনে আসবে সেগুলি কিন্তু যেনারা ব্যবহার করবেন তিনারা অনেক কিছু ওয়ানপ্রেসিভের প্রোডাক্ট বা স্টুল ব্যবহারের মধ্যে থেকে উপকৃত পাবে ওয়ানপ্রেসিভের প্ল্যাটফর্ম থেকে সেইভাবে আমাদের মহান সিও সেইভাবে ওয়ানপ্রেসিভের প্রতিটি প্রোডাক্টগুলি উপহার দিতে চলেছেন সমস্ত বিশ্ববাসীর কাছে এর আগে এর আগে কোনো আইটি কোম্পানি এইভাবে সমস্ত মানুষের কথা ভেবে কিন্তু ওনাদের কোম্পানিকে সৃষ্টি করেননি তাই তো সবার কাছে ওয়ানপ্রেসিভ অনন্যা অসাধারণ অপরিকল্পনীয় এই প্ল্যাটফর্ম তাই আমাদের সমস্ত কাছে গর্বের কোম্পানি ওয়ান ওয়ান তাই ছাড়া জীবনে কোনো কিছু কিছু কথা মনে করি না এই জন্য মহান সিওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শত শতী শত শত কোটি স্যালুট জানাই এরকম একটা অপরচুনিটি বিশ্বের বাজারে আমাদের কাছে উপস্থাপন করেছেন স্যার কি জানেন আমাদের সবার মৃত্যুটা অজানা তাই আমরা বেঁচে আছি সেইরূপ ওয়ান প্রেসিভ থেকে আমরা জীব আমরা কি পেতে পারি আগামী দিনে সেটাও আমাদের কাছে কিন্তু অজানার মতো মনে হয় তাই সেই অজানাকে জানতে হলে ওয়ান সঙ্গে থাকতে হবে হ্যাঁ আমরা কিন্তু ইলেভেন আওয়ারে দাঁড়িয়ে আছি একদম সঠিক কথা বলেছেন আমাদের মিস্টার এমডি আনোয়ার কবি স্যার উনি সবসময় আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওয়ান পেসিভে পজিটিভ ভাবে থাকার জন্য আমাদের ক্রমাগত আমাদের ক্রমাগত হচ্ছে বলে চলেছেন শেষ বেলায় বলি স্যার সব প্ল্যাটফর্ম বারবার কিন্তু ওয়ান পেসিভ প্ল্যাটফর্ম জীবনে একবার হারিয়ে গেলে আর কোনোদিন পাবো না স্যার এই প্ল্যাটফর্ম জীবন জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে এটুকু বলার ছিল স্যার ধন্যবাদ স্যার স্যার আশীষ দাস অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আপনি আলোচনা করলেন অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ তো আমাদের রেসপেক্টেড মিস্টার শম্ভু কুমার সাহা স্যার যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই আসবেন স্যার ওয়েলকাম গুড মর্নিং কুমার সাহা ওকে স্যার হয়তো আজকে বিজি আছে অসংখ্য ধন্যবাদ সকলকে দুর্দান্ত আমরা কিন্তু আজকের সকালে ওয়েবিনারটাকে প্রায় দু ঘন্টা আমরা অতিবাহিত করলাম খুব সুন্দর ইনফরমেশন আপডেট সুন্দর কিছু আলোচনা আমাদের স্যার ম্যামরা করে গেলেন অসংখ্য ধন্যবাদ সকলকে এবং আমরা চাইছিলাম আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার যারা পার্টিসিপেট আছেন তারাও কিছু আলোচনা করতে কিন্তু তারা আসলেন না যাই হোক ঠিক আছে আপনারা সঙ্গে থাকবেন নলেজেবল হবেন আমরা বিশ্বাস করি আপনারা সকলেই নলেজেবল ব্যক্তি এবং নলেজেবল আমরা এগিয়ে যেতে চাই অনপ্যাসিভকে জানতে বুঝতে তো আমরা আর মিটিংটাকে দীর্ঘায়িত করব না আমরা নির্দিষ্ট টাইম কিন্তু আমরা ক্রস করেছি তবুও যদি কেউ আলোচনা করতে চান তো আপনারা আসবেন আপনারা যদি আসেন আপনাদেরকে সুযোগ দেওয়া হবে ওয়েলকাম ওকে তো চলুন আমরা আর মিটিংটাকে দীর্ঘায়িত করছি না সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের সকালে ওয়েবিনার আমরা এখানেই ক্লোজ করবো তার আগে আমরা গর্বের সঙ্গে সকলে একসঙ্গে লাউডলি ফাউডলি বলবো উই আর সো ইট টু উইনিট ওভার টু অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার হ্যাভ এ নাইস থ্যাংক ইউ We are so in it, Tuny. We are so in it, Tuny. So we are, are so you in it, like Tuny.